प्रायेण देवमुनयो सविमुक्तिकामा मौनं चरन्ति विजनेन परार्थनिष्ठा नैतान विहाय कृपणान् विमुमोक्षये को नान्यं तदस्य शरणं भ्रमतोऽनुपासे प्रायेण देवमुनयो सविमुक्तिकामा मौनं चरन्ति विजनेन परार्थनिष्ठा नैतान विहाय कृपणान् विमुमोक्षये को नान्यं तदस्य शरणं भ्रमतोऽनुपासे। शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन जारा त्यक्ताश्रमे प्रवेश करेछेन जारा ब्रह्मचारी सन्यासी तारा এই জড় সংসারের যে আপাত মনোরম সুখ দেখা যাচ্ছে তার পেছনে সর্বদাই লক্ষ্য করবেন গভীর দুঃখ লুকিয়ে রয়েছে। যারা ত্যাগতাশ্রমের মর্যাদা রক্ষা করতে চান তাদের জন্য শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর উপদেশ করেছেন যে সাংসারিক ব্যক্তিদের আপাত মনোরম যে আনন্দ সুখ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেখে আপনারা মোহিত হবেন না, এর পেছনে যে তাদের গভীর দুঃখ লুকিয়ে রয়েছে এই তত্ত্ব আপনারা অনুসন্ধান না করতে পারলে আপনারা তেবী ত্যাগী জীবনের মর্যাদা রক্ষা করতে পারবেন না, কখনোই হয় না। নুনাধিক সমস্ত জীব যারা এ ব্রহ্মাণ্ডে আছেন তারা নুনাধিক সবাই বেশি বা কম প্রত্যেকেই এই জগতের মায়াতে মোহিত, যেটা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে জানিয়েছেন জন্মায়ায়া মহিতম জগৎ, ভগবত মায়ায় এই জগৎ মোহিত এবং তাতে যে সমস্ত আকর্ষণ বিকর্ষণের প্রভাব আপনারা লক্ষ্য করছেন মহাপুরুষের সঙ্গ ছাড়া গুরু বৈষ্ণবের সঙ্গ যতক্ষণ পর্যন্ত না বদ্ধজীব লাভ করে থাকে ততক্ষণ পর্যন্ত এই আকর্ষণ বিকর্ষণ থেকে তারা কিছুতেই নিজ চেষ্টায় মুক্ত হতে পারে না। শ্রীল সরস্বতী ঠাকুর প্রায়ই জানাতেন যে বদ্ধজীব নিজ চেষ্টায় কোনোদিন নিজের মঙ্গল সাধন করে নিতে পারে না। বদ্ধজীব যদি নিজের মঙ্গল করবার চিন্তা করে প্রচেষ্টা করে প্রয়াস প্রচেষ্টা করে তার ফলেতে ততোধিক অমঙ্গল বরণ করে নেয়, কারণ মঙ্গল এবং অমঙ্গলের যে বাস্তবিক যে বিষয়গুলো স্বরূপ বদ্ধজীব কিছুতেই অনুভব করতে পারে না, সম্ভব হয় না। শ্রীল প্রহ্লাদ মহারাজের মতো করুণাময় বৈষ্ণব তারা সর্বক্ষণ এই জড়জগতের বদ্ধজীবের মঙ্গলের জন্য সর্বদাই প্রয়াস প্রচেষ্টায় রয়েছেন। গৌড়ীয় মঠের ভজনের বৈশিষ্ট্য সম্বন্ধে অনেক আলোচনা দু একদিনের মধ্যে হয়েছে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এবং তাদের আনুগত্যে যে সমস্ত গুরুবর্গ আমাদের তাদের যে সমস্ত ক্রিয়াকর্ম আমরা দেখি তাতে স্পষ্ট প্রমাণ হয় বদ্ধজীবের প্রতি তাদের অশেষ করুণা, তাই তারা সমস্ত জীবের মঙ্গলের জন্য নানান প্রয়াস প্রচেষ্টা করেছেন সর্বক্ষণ। বাস্তবিক পক্ষে গৌড়ীয় মঠের ভজন অত্যন্ত গম্ভীর, বাস্তবিক পক্ষে গৌড়ীয় মঠের ভজন অর্থাৎ সারস্বত গৌড়ীয় পরিবারের ভজন অত্যন্ত গম্ভীর, সহসা এ সমস্ত কথা লোকে বোঝেন না। গৌড়ীয় মঠের দায়িত্ব পড়েছে সমস্ত বদ্ধজীবগুলোকে সংসারের যারা বিপথে যাচ্ছেন তাদেরকে নিয়ে এসে বাস্তবিক সৎপথে তাদেরকে পরিচালনা করার যে দায়িত্ব পড়েছে সেই কথাটা বলতে গিয়ে সরস্বতী ঠাকুর বলেছেন আলোচনা করেছেন
to arrest the current perverted tide is a seemingly unpleasant duty of Gauriya Math. Gauriya Mather apato ekta tikto ekta seva loke mone koren era erokom keno kore erai ki sadhu ar ke kono sadhu nai e dhoroner proshno prayashoi ogyan samaj theke ei somosto proshno gulo ashe bastobik pokkhe ब्रह्मांड भ्रमित कोनो भाग्यवान जीव गुरु कृष्ण प्रसादे पाए भक्तिलता बीज शिल सरस्वती ठाकुर बड़ हृदय अत्यंत वेदना निये समस्त कथागुलो बोलतें बद्धजीवर उद्धारे जन्नो प्रह्लाद महाराजेर इस श्लोकेते आमरा देखलाम जे प्राय देखा जाए যারা মনে করেন নিজের মঙ্গল করে নেব তারা প্রায়শই নির্জনেতে চলে যান, জড় সংসারের সঙ্গে যে সমস্ত লোক ব্যবহার থাকে যেটা গৌড়ীয় মঠের অত্যন্ত গম্ভীর বিষয়। গৌড়ীয় মঠের কোনো গুরুবর্গ কি লোক ব্যবহার করেন নাকি করেন? কিছু বাহ্য দৃষ্টিতে মনে হয় লোক ব্যবহার করেন, এগুলো অত্যন্ত গম্ভীর বিষয়। গৌড়ীয় মঠের গুরুবর্গ যারা আছেন বাহ্য দৃষ্টিতে মনে হয় লোক ব্যবহার করছেন সমস্ত কিছু বদ্ধজীবগণকে উদ্ধার করার জন্য। লোক ব্যবহার মানেই হচ্ছে ন্যূনাধিক তাদের কিছু সঙ্গ করা। লোক ব্যবহার মানেই হলো ন্যূনাধিক কিছু সঙ্গ করা, তাদের কিছু বস্তুকে নিজের জীবনে গ্রহণ করা, এটা অটোমেটিক হয়ে যায়। যারা কাঁচা প্রতিষ্ঠিত নয় তারা মুহুর মুহুর এই সমস্ত অসৎসঙ্গ এবং সৎসঙ্গের ব্যাপারে মোহপ্রাপ্ত হন। তারা অনুভব করতে পারেন না বাস্তবিক কোনটা অ্যাকিউরেট অ্যাবসলিউট সাধুসঙ্গ আর কোনটা অসৎসঙ্গ। অনেকে মনে করেন প্রচুর পরিমাণে আমি শাস্ত্রের কথা শুনে নিলাম কোনো একটা জায়গায়, হয়তো এটা সাধুসঙ্গ হয়ে গেল। কালকেও আলোচনা প্রসঙ্গে বলছিলাম প্রচুর পরিমাণে শাস্ত্রের কথা আমি শুনে নিলাম অতএব আমি সাধুসঙ্গ করলাম, নট দ্যাট। যার জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কথা কালকেও আমি উচ্চারণ করেছিলাম যে ভগবানের অপ্রাকৃত কথা, অপ্রাকৃত কথা বাস্তবিক একটা সোর্স উৎস থেকে শুনতে হবে, সেই উৎসটার সঙ্গে তার অপ্রাকৃত জগতের কানেকশন আছে, সেটাকে বলা হয় অপ্রাকৃত সোর্স। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদকে প্রায়ই তার অনুগত জনের অনেকে প্রশ্ন করতেন, প্রভুপাদ আপনি তো বলেন এখানে যাবেন না ওখানে যাবেন না, কত বাধা নিষেধ করেন, আমরা যাবোটা কোথায়, আমরা কোন জায়গায় যাব তাহলে আপনি বলে দিন, কারণ আমরা তো বুঝতে পারছি না। শ্রীল সরস্বতী ঠাকুর বুঝতে পারতেন ওদের ওরা সৎসঙ্গ এবং অসৎসঙ্গের ব্যাপারে মোহপ্রাপ্ত হয়েছে, এখনও পরিষ্কার ধারণা হয় নাই। তিনি বলতেন আপনারা অন্তত যেখানে নাম অপরাধ না হচ্ছে সেখানে যেতে পারেন, গেলেও যেতে পারেন, অন্তত যেখানে নাম অপরাধ হচ্ছে না ভাগবত কথার নামে কিছু ভেলকি ভাবি চরিত্রহীনতা, নিজের যে চরিত্রহীনতা এইসব কথার মাধ্যমে প্রকাশিত হয়ে পড়ে, এগুলো বদ্ধজীব ডিটেক্ট করতে পারেন না। যেমন সদ্বৈদ্য নারী দেখার সঙ্গে সঙ্গে বলে দেয় কী রোগ আছে, কিছু মূর্খ অপদার্থ ব্যক্তি এগুলো ধরতে পারে না সেখানে কি হচ্ছে, এগুলো ধর্মান্তর। তার গুরুকৃপা পাননি এ কথা আমি বলবো না, হয়তো এমন হতে পারে গুরুকৃপা পেয়েও তারা হারিয়ে ফেলেছেন, এটাই ম্যাক্সিমাম এই ঘটনাটা, গুরুকৃপা পাননি তা না, গুরুকৃপা পাইয়েও তারা হারিয়ে ফেলেছেন গুরুকৃপা, তার ফলে আবার সেই অবস্থায় মোহপ্রাপ্ত হয়েছেন। সরস্বতী ঠাকুর ওই জন্য জানাতেন আপনারা অন্তত যেখানে নাম অপরাধ হচ্ছে না
সেখানে গেলেও যেতে পারেন। নাম অপরাধ হলে পরে আর তার কীর্তন যেখানে শ্রবণ করা হবে, যো ব্যক্তি ন্যায়রহিত ন্যায়রহিতম অন্যায়ে ন শৃণতি য তৌ উভৌ ব্রজত নরকম কালমক্ষয়ম। যে ব্যক্তি অন্যায়ভাবে সে সমস্ত গুরুর কাজ করার জন্য ব্যাসাসনে বসছেন অথচ লঘুর কাজ করছেন, সেই ব্যক্তির দ্বারা সমাজে সবারই যারা তার সংস্পর্শে আসবেন তারপর সবাই নুনাদিক ক্ষতিগ্রস্ত হবেনই হবেন, এর মধ্যে কোনো সংশয় নাই। যার জন্য ছিল জীব গোস্বামী পাদ প্রায়ই বলতেন, তার লেখনীতে আছে, বক্তা সরাগ ও নিরাগ ও দিবিদ ও ভবে, বক্তা সরাগ ও নিরাগ ও দিবিদ ও ভবে ভবে নিশ্চিত। বক্তা দুরকম হবে জেনে রাখবেন, এক বক্তা হল তার নিজের কাম ক্রোধ আদি মৎসরতা কামিনী কাঞ্চনের লোভ সমস্ত লুকায়িত রয়েছে, তিনি যদি ভাগবত ছুঁয়ে বলেন শালগ্রাম ছুঁয়ে বলেন পারবেন না প্রতিজ্ঞা করতে, তারা বলতে পারবেন না, ভয় পাবেন ভেতরে। আপনি কি অপ্রাকৃত কথা কীর্তন করছেন না আপনি বেশ্যাবৃত্তি করছেন, এই সমস্ত লোকগুলোর মনোরঞ্জনের যে আমি বুঝিনি। সরস্বতী ঠাকুর জানিয়েছেন যদি এই জগতের সমস্ত লোক আমার বিরুদ্ধে চলে যায়, এমনকি যারা আমার কাছে আসবার অভিগমন করবার নাটক করেছে, আমার কাছে আসবার একটা লীলা করেছে, তারা যদি সকলেই একে একে আমাকে ছাড়িয়া চলিয়া যান, তথাপি আমি আমার গুরুপাদ পদ্মে ছত্র ছাড়ায় দাঁড়িয়ে পরমাংশ গুরুপাদ পদ্মে ছত্র ছাড়ায় দাঁড়িয়ে আমি সেই অকৈত্যব হরিকথাই কীর্তন করব, অ্যাবসিলিউট কথা, অ্যাবসিলিউট অ্যাবসিলিউটের কথা কীর্তন করার জন্য দায়িত্ব পড়েছে। যিনি অ্যাবসিলিউট অবস্থায় উন্নীত না হয়েছেন তিনি অ্যাবসিলিউটের কথা অ্যাবসিলিউটলি বলতে পারেন না। যিনি নিজে গুরু কৃপায় বৈষ্ণব কৃপায় সেবা করতে করতে অ্যাবসিলিউট প্ল্যাটফর্মে উন্নীত হয়েছেন, তিনি ছাড়া অন্য কেউ অ্যাবসিলিউটের কথা বলে নেবে এটা গ্যাঁজাখুরি কথা তো হতে পারে না। যার জন্য ছিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন, বৈকুণ্ঠ জগতের দূতগণ ছাড়া অপ্রাকৃত জগতের কথা কেহই বলিতে পারে না, বৈকুণ্ঠ জগতের দূতগণ ছাড়া যারা ডিপিউটেড সোল যাদেরকে ভগবান পাঠিয়ে দিয়েছেন এই কাজের জন্য তাদেরই দায়িত্ব পড়েছে, তাদের কোনো স্বার্থ অভিসন্ধি স্বার্থের গন্ধ পর্যন্ত তার মধ্যে থাকবে না। যিনি পরোপকার করবেন সেরকম ধরনের যে সমস্ত গুরু বৈষ্ণবগণ আছেন তাদের স্বভাব চরিত্র আচার আচরণ আদর্শ সিদ্ধান্তগুলো যদি গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা এরকম হারমোনাইজ করা যায়, যেমন একটা সুন্দর গান হচ্ছে একটি স্থানে কিন্তু একজন যে করতাল বাজাচ্ছেন কেউ মৃদঙ্গ বাজাচ্ছেন সব বেসুরো, সেখানে ছন্দ পতন হয়, সেখানে ছন্দ পতন হয়। আমি অনেক কথা বলবার জন্য আপনাদের চরণের কৃপা নিয়ে বসি কিন্তু বলতে পারি না, সময় এত অল্প আর আপনারা আমাকে দহন করতে পারেন না। যিনি ব্যাসাসনে বসবেন তিনি যদি সে অবস্থায় হন আর আপনারা যদি তাকে দহন করতে পারেন, অর্থাৎ আপনাদের চিত্তবৃত্তি যদি অ্যাবসিলিউটের কথা শোনার জন্য উন্মাদ অবস্থা হয় তাহলে যেসব কথাগুলো সেই বক্তার হৃদয় থেকে পরিস্ফুটিত হয় সেটা অন্য কোনো সাধারণ স্থানে হয় না। যেটা পৃথু মহারাজের আলোচনা প্রসঙ্গে বলা যে পৃথিবী দেবীকে দহন করবার কথা বলা হল, পৃথিবী দেবীকে আপনি দহন করুন সব পাবেন, এই দহন করা পৃথিবী দেবীকে পৃথু মহারাজ যে দহন করেছেন তার যে ফিলসফি তার যে অপ্রাকৃত দর্শন
এটা নিয়ে সবাই ভাগবত কথা বলেন, কিছু নাচিয়ে কুঁদিয়ে চলে যাওয়া আমাদের উদ্দেশ্য নয়। একটা লোক যদি জগতে পাওয়া যায় তিনি অ্যাবসলিউটের কথা শুনবেন, তাহলে যিনি সদ্গুরু বৈষ্ণব তার দায়িত্ব পড়েছে তার জন্য তার সমস্ত রক্ত ব্যয় করা। যেটা বলতে গিয়ে প্রভুপাদ বলছেন, আমাদের গৌড়ীয় মঠের এক একজন যারা ভক্ত আছেন বলে তারা বলেন, তারা এই বদ্ধ সমাজের সমস্ত বদ্ধ জীবগুলোর যে চিৎস্বাস্থ্যের উন্নতির জন্য গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার জন্য আপনারা রেডি থাকুন, গেট রেডি, সবসময় প্রিপারেশন নিয়ে থাকুন। যেমন অ্যাম্বুলেন্স নিয়ে ডাক্তাররা রেডি থাকে, আপনারা সকলে প্রস্তুত থাকুন। এই বদ্ধ জীব যত সমাজে আছেন তাদের সবার চিৎস্বাস্থ্যের উন্নতির জন্য, চিৎস্বাস্থ্যের উন্নতির জন্য আপনারা গৌড়ীয় মঠের বলে নিজেদেরকে দাবি করেন, আপনারা এদের চিৎস্বাস্থ্যের উন্নতির জন্য আপনাদের গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন, তবেই আপনাদের গৌড়ীয় মঠের বলে আমরা মানব, নাহলে মানতে পারব না। যাদের জীবনটা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের সংকীর্তন যজ্ঞেতে আহুত, সম্পূর্ণরূপে আহুতি দেওয়া হয়ে গেছে, যাদের জীবন যৌবন যা কিছু আছে, বিদ্যা ধন দৌলত যা কিছু আছে, গৃহস্থ ব্যক্তিত্বও যা আছে, যাদের যা কিছু আছে, তারা যখন তাদের সর্বস্ব কিছু শ্রী চৈতন্য চরণে গুরুচরণের মাধ্যমে, চৈতন্য চরণে যে সংকীর্তন যজ্ঞের অগ্নি যে প্রজ্বলিত করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু, সেই যজ্ঞাগ্নিতে আমাদের জীবন আহুতি দেয়া যদি না হয় তাহলে আমরা কেউ গৌড়ীয় মঠের নয়। বাস্তবিক গৌড়ীয় মঠের আইডেন্টিটি হলো এই, যা সর্বদাই হৃদয়ের মধ্যে উৎকণ্ঠা, সর্বদাই সর্বদাই একটা তীব্র আকাঙ্ক্ষা যে গৌড়ীয় বাণী বৈভব সংরক্ষিত হোক, গৌড়ীয় বাণী বৈভবগুলো সমস্ত সংরক্ষিত হোক, এই বাঞ্ছা তাদের হৃদয়ে অনর্গল। যদি এটা না হয় তাহলে তাকে গৌড়ীয় মঠের বলে বলা যাবে না। পরম পুঁজিবাদ কেশব গোস্বামী এসব কথা বলতে গিয়ে বলতেন যে চৈতন্য চরিতামৃতের কথা, নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। পরম পুঁজিবাদ আমার সবচেয়ে আদরের অভিন্ন গুরুপাদ পদ্ম বলতেন, নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে, শ্রী চৈতন্য চরিতামৃতের এই নিছক সত্য কথাকে পালন করতে গিয়ে সমাজের সমস্ত অ্যাঙ্গেল থেকে আমার উপর অত্যাচার আসবে তা আমি জানি, আই এম রেডি ফর দ্যাট। আমি কাপুরুষের মতো পালাবার লোক নয়, কোনো একটা লেখা লিখে দিয়ে তার অন্তিম রেজাল্টটা কী হতে পারে সেটার দায়িত্ব আমি নেব না, এরম ধরনের কাপুরুষ আমি নয়। বাহিনী বৈভব যিনি সংরক্ষণ করবেন তার টপ টু বটম শেষ দায়িত্ব থাকে, যে কথা তিনি লিখবেন প্রথম মধ্য এবং শেষ পর্যন্ত তার দায়িত্ব থাকবে, এতখানি তার স্ট্রেংথ থাকবে, এত এতখানি তার আত্মবিশ্বাস থাকবে, এতখানি তার আত্মনিবেদন থাকবে, সেখানে কোনো সমাজের কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নেই তার অনিষ্ট করতে পারে। আর যদি আপনারা বলেন তাকে অনিষ্ট করতে পারে তাহলে আমাদের গুরু বৈষ্ণবের প্রতি নিত্যানন্দের প্রতি আমাদের বিশ্বাস থাকবে না। কেন অ্যাবসলিউটের কথা কীর্তন করতে গিয়ে আমাকে মার খেত হলো, আমাকে মেরে ফেললো জগৎ থেকে, আর ভগবান কিছু করলেন না, এটা হতে পারে না। আপনাদের মনে হতে পারে হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করেছিল বাইশ বাজারে, কিন্তু গোপন কথাটা আপনারা জানেন না, বাইশ বাজারে হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করা হয়েছিল আপনারা এটাই শুনেছেন, এই উদাহরণটা আমার কাছে আপনারা তুলবেন, এই তো হরিদাস ঠাকুরকে মার খেতে হয়েছিল, কিন্তু সত্যি কথা বিচার করে হরিদাস ঠাকুরকে প্রশ্ন করা, হরিদাস ঠাকুর বলে আমার মারগুলো সব পড়েছিল চৈতন্য মহাপ্রভুর গায়ে, মহাপ্রভু দেখিয়েছিলেন সমস্ত। যেমন রামচন্দ্র কবিরাজকে যখন মেরেছিলেন এই নরতম ঠাকুর, তখন সেই আঘাত পড়েছিল শ্রীনিবাসাচার্য, এই শ্রীনিবাসাচার্যের তিনি দেখিয়েছিলেন।
তারপর থেকে অন্তিম সময় পর্যন্ত তাদের মধ্যে যে ভালোবাসা ছিল, বৈষ্ণব চলে গেলে কত দুঃখ। আমি এই জন্য কালকেও একটা সিমটম বলছিলাম, কার ভজন হচ্ছে কি হচ্ছে না। আমাদের গুরুবর্গের মতো অতি প্রাচীন, তিনি একটা অক্ষরের দ্বারা এটা বুঝিয়ে দিয়েছিলেন, একটা অক্ষরের দ্বারা বুঝিয়ে দিয়েছিলেন ভজন হচ্ছে কি হচ্ছে না। আমি কী করে বুঝব, একটা কথায় আপনি বলে দিন। তিনি এক কথায় উত্তর দিয়ে শাস্ত্রের অনেক কথা বলেন নাই, বলে দেখবে যদি বিশুদ্ধ গুরু বৈষ্ণবেতে তোমার ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পায়, তীব্র ভালোবাসা, ও বৈষ্ণবকে না দেখে আমি থাকতে পারছি না, আর বাইরে আমি ভালোবাসা দেখালাম পিছনে গুপ্তভাবে প্ররোচনা, এগুলো ভগবান কোনোদিনই ক্ষমা করেন না। বৈষ্ণব ক্ষমা করে দেয়, যা করেছে গালাগাল দিয়ে নিন্দা করছে করুক, কিন্তু তারা কোনো দোষ দর্শ অদোষদর্শী বৈষ্ণব। কিন্তু এর যে আফটার এফেক্ট, এটা তাকে চিরকাল, কুষ্ঠরোগী যেমন কুষ্ঠরোগ নিয়ে ফেরে সেরকম তার হৃদয়ের ভেতর যে ক্ষত হয়ে যায়, ভজন রাজ্যে প্রবেশ হলো না, একটা ক্ষত হয়ে গেল একটা, সেটা কোনোদিনই নিরাময় হয় না, এরমভাবে চলতে থাকে যতক্ষণ পর্যন্ত ওই অপরাধ শূন্য যতক্ষণ না হয়, তার বাণী বৈভব তো তার পূরণ হবেই না, কোনোরকমভাবে হতে পারে না। যার জন্য ভজন হচ্ছে কি না হচ্ছে তার লক্ষণ হল বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক ক্ষণে ক্ষণে। এটা ছিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর প্রমাণ করে দিয়েছিলেন। যে কথা বলতে গিয়ে আমি এগুলো তুললাম, কাল যে আমার গুরুপাদ পদ্মের কাল যে আবির্ভাব তিথি, তার প্রস্তুতি নেওয়ার জন্য আমি নিজেকে সংশোধনের জন্য আজ এই সমস্ত কথা তুললাম, অন্যথায় অন্য অন্য কথাও আলোচনা করতে পারতাম। কেন জানি না তিনি প্রেরণা দিলেন তুমি এই সব কথাগুলো আলোচনা করো, করে তার কালকেই যে বাস্তবিক ব্যাস পূজায় যেন আমি অংশগ্রহণ করতে পারি, গুরুপাদ পদ্মের চরণে যেন আমার পুষ্পাঞ্জলি পৌঁছায়, তার জন্য প্রাক প্রস্তুতি প্রিপারেশন, যেটা আমরা পরীক্ষার আগে প্রায় বলতাম প্রিপারেশনটা ভালো হয়নি, এই আজকে ধরুন প্রাক প্রস্তুতি চলছে, মানসিকভাবে তৈরি, হৃদয় থেকে আত্মনিবেদন হলো কি না, কাল এই সমস্ত বিষয়ে পুষ্পাঞ্জলি কীভাবে আমরা গুরুপাদ পদ্মের চলনে ব্যাস পূজা উপলক্ষে পুষ্পাঞ্জলি দেওয়ার যোগ্যতা লাভ করতে পারি, এই সমস্ত বিষয়ে কালকে আলোচনা হবে। যে কথা দিয়ে শুরু করেছিলাম সেটাতে প্রহ্লাদ মহারাজের বড় দরদ, বড় দুঃখ, তিনি নৃসিংহ ভগবানের কাছে করুণা করে বলছেন, প্রভু প্রায় দেখা যায় যারা মঙ্গল নিজে চাইছেন তারা নিজের মঙ্গলের সাধনের জন্য গোপনে চলে যান, কিন্তু আমি ও ধরনের ব্যক্তি নয় যে আমি পালিয়ে যাব নিজের খালি মঙ্গল করব। যে কথা বলতে গিয়ে প্রভুপাদ জানিয়েছেন, নির্জনরে তর তব হরি নাম কেবল কৈতব, তুমি নির্জনতা বাড়ছ, ভোগ বা ত্যাগ এ দুটো কথার অনেক সূক্ষ্ম বিশ্লেষণ একমাত্র সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সমাজেই আছে। এক একটা প্রসঙ্গ যদি চৈতন্য মহাপ্রভুর লীলা তোলা যায় আমি শেষ করতে পারবো না আদি অন্ত, বড় আশ্চর্যের বিষয়। বদ্ধজীব কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মন নাচে, কখনো ভোগের ব্যাপারে প্রসক্ত হয় মন, কখনো বা আমি বড় ত্যাগী সাজব সমাজের লোক আমাকে বড় ত্যাগী বলে বাহবা দেবে, এটাকেও কিন্তু সূক্ষ্মভাবে বলা হচ্ছে ভোগবাদ, এটাও ভোগবাদ। যেমন ছিল সরস্বতী ঠাকুরের কাছে কেউ যদি বলতেন যে আমি এসব ঝামেলা ফামেলা চাই না, আমি এসব অশান্তি চাই না, আমার কোনো অশান্তি আমি চাই না, আমি নিজের মতো আমি থাকব, ছিল সরস্বতী ঠাকুর বলতেন এটাকে বলে প্যাসিভ কাম, আমি আনন্দ থাকব, আমি সুখে থাকব, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, বিরক্ত না করে, আমি নিজের মতো থাকতে চাই, এটাকে বলে প্যাসিভ কাম। এটা লোকে জানে না, মূর্খ সমাজ বোঝে না, তথাকথিত ভক্ত সমাজের অবস্থা দেখে পরম পূজবাদ কেশব গোস্বামী মহারাজ গুরুবর্গ হো হো করে হাসছেন ওপর থেকে, হো হো করে হাসছেন, এরা কি করছে, এরা কি বাচাল হলো না কি হলো,
কার আনুগত্য করছে এরা, এদের কি মাথা ঠিক আছে? তো ওর অপর থেকে বলছেন, আমি শান্তিতে থাকতে চাই, আমাকে যেন কেউ কোনো রকমভাবে বিরক্ত না করে, এটাকে বলা হয়েছে প্যাসিভ কাম। এই এই বিষয়টা বাস্তবিক ভক্তের হৃদয়ে কোনো দিনই থাকে না। তোমার সেবায় দুঃখ হয় যত সে হত পরম সুখ, এটা ভক্তের রেজলিউশন, ভক্তের হৃদয়ে এইটা নিশ্চয় করেছেন। আত্মনিবেদন, তুয়া পদে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ হেরি। এটা কেবল একটা ফাঁকা ফিলোসফি নয়, গুরু বৈষ্ণবগণের জিহ্বা থেকে যেসব বস্তুগুলো বেরোন তাতে কতগুলো রক্ত তারা ব্যয় করেছেন এর হিসাব আপনারা জানেন না। শৈল নরোত্তম ঠাকুর যখন কাঁদতে আরম্ভ করলেন, রামচন্দ্র কবিরা চলে গেলেন, তখন পাশানে কুটিব মাথা মনে হলে পশিব, এটা যদি এখানে কোনো ব্যক্তি দেখত, সে যদি মনুষ্য পর্যায়ে থাকে, সে যদি দেখত, সে সম্পূর্ণ পাগল হয়ে যেত। নরোত্তম ঠাকুরের সে অবস্থাটা দেখে আপনারা কেউ স্থির থাকতে পারতেন না। পাশানে মাথা ঠুকছেন, রক্ত বেরোচ্ছে, পাগল হয়ে লুটাপুটি খাচ্ছেন। রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, কেন এই কথাটা তুললাম? আমার মধ্যে কপটতা আছে, কপটতাটাকে হাঁটাবার জন্য এই প্রসঙ্গটা তুললাম। নরোত্তম ঠাকুরের আনুগত্যে আমাকে বুঝতে হবে আমি গুরুদেবের সঙ্গ বৈষ্ণবের সঙ্গ বাস্তব করেছি কিনা। যেটা বলতে গিয়ে জগদানন্দ পণ্ডিত প্রায়ই বলতেন, আমার মতো পতিত ব্যক্তিকে শাসন করে, সেখানে বলতেন, গোরার আমি মুখে বলিল নাহি চলে, গোরার আচার গোরার বিচার লইলে ফল ফলে। এই প্রসঙ্গে আমি কালকে বিশেষ আলোচনা করব। লোক দেখানো গোরা বাজার তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার গোরা ধরে চুরি। যদি কেউ গৌরাঙ্গ মহাপ্রভুকে সত্যি হৃদয় থেকে গ্রহণ করে থাকেন, তার জন্য জগদানন্দ পণ্ডিত উপদেশ দিয়েছেন একটা, যদি প্রণয় রাখিতে চাও গৌরাঙ্গের শনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। এই উপদেশগুলো জগদানন্দ পণ্ডিত দিয়েছেন। রাধে এই কীর্তনটা করার আমার অধিকারই নাই। পরমপূজাত কেশব গোস্বী মা তার এক বিখ্যাত শিষ্য বলতে গেছিলেন, তিনি সঙ্গে সঙ্গে বলছে, তুমি তো রাধে বলেই দিলে, আমার তো অধিকারই হয়নি রাধে বলার। রাধে বলবার আগে আমাকে চিন্তা করতে হবে ইনি কে, সে অবস্থায় উঠতে হবে। যার জন্য পরমপূজাত বামন গোস্বী মহারাজের কেশব আনুগত্য পৌপাদের সিদ্ধান্ত বিচারগুলো যদি আপনারা করেন, তাহলে আমার মনে হয় তার ব্যাসপূজার বাস্তবিক পুষ্পাঞ্জলি হবে। ব্যাসপূজার বাস্তবিক পুষ্পাঞ্জলি দিতে গেলে বৈষ্ণবের সম্বন্ধে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে অন্টোলজিক্যাল অ্যাসপেক্ট, একটা হচ্ছে মর্ফোলজিক্যাল অ্যাসপেক্ট। যারা শুদ্ধ বৈষ্ণবের চরণে পুষ্পাঞ্জলি দিতে চান, যারা বাণী বৈভবের যে মন্দাকিনী ধারাতে যারা স্নাত হয়েছেন, সত্যি সত্যি কিছু মুখস্থ করেছেন না। আমি কালকেও বলেছিলাম, প্রতিভা এবং ভক্তি দুটো আলাদা জিনিস। প্রতিভা এমন হতে পারে জগৎকে মাতিয়ে দিতে পারে, প্রতিভা এমন একটা জিনিস, কিছু কিছু বিষয়ে কাউর কাউর এমন প্রতিভা থাকতে পারে যেটাতে জগতের লোক মোহিত হয়ে যায়। কিন্তু ভক্তি জিনিসটা সম্পূর্ণ আলাদা। প্রতিভার সঙ্গে ভক্তিকে মিলিয়ে ফেললে পরে তাহলে সেক্ষেত্রে বাস্তবিক জিনিসটা উদ্ধার হবে না। কিন্তু বদ্ধজীবীর ক্ষমতাও নেই এই ব্যাপারটাকে অ্যানালিটিক্যালি এটাকে বোঝে, বদ্ধজীবীর এমন পাওয়ার নাই। এটাকে অ্যানালিটিক্যালি বুঝবে যে কোনটাকে বলা হচ্ছে বাস্তবিক ভক্তি আর কোনটা, বুঝতে পারে না। এর জন্য অনেক, যেমন রোগ নির্ণয় করতে গেলে অনেক কিছু নাড়ি দেখে বৈদ্য, অনেক কিছু দেখে শুদ্ধ গরিব বৈষ্ণব, প্রতিষ্ঠিত গরিব বৈষ্ণব, তারা কিন্তু দেখে বুঝতে পারেন।
তারা দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারেন এটা কিন্তু ভক্তি নয়, ভক্তির অন্য লক্ষণ আছে। ভক্তির যে সাপোর্টিং ফ্যাক্টর স্বরূপ লক্ষণ এবং ততস্থা লক্ষণ, এইগুলো অ্যানালিটিক্যালি বিচার করে তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটা হচ্ছে, এটা বিশুদ্ধ ভক্তি নয়, এটা হচ্ছে তার প্রতিভা। এ দুটোকে কনফিউশন করে ফেললে হবে না, গম্ভীর জিনিস। এটা আমার সিদ্ধান্ত নয়, গৌড়ীয় গুরুবর্গের সিদ্ধান্ত। জগৎকে আমি ভাষণের দানা মাতিয়ে দিতে পারি লেখনীর দ্বারা, তারপরে এক বিন্দু ভক্তি হলো কিনা মেজারমেন্ট করতে গেলে সেক্ষেত্রে গুরু বৈষ্ণব বলতে পারবেন কি কত দূর আমি এগোলাম। পরম সত্যবস্তু থেকে যে যতটা দূরে রয়েছেন তার অবস্থা ততটাই মায়া কবলিত বলে জানবেন। পরম সত্যবস্তু থেকে যে যতটাই দূরে তফাতে অবস্থিত রয়েছেন তার অবস্থা ততটাই মায়া কবলিত বলে জানবেন। আর সেই অ্যাবসোলিউট বস্তুর যে যতটা নিকটবর্তী হতে পেরেছেন তার ততটা পরিমাণে সতত্ব, তা সতত্ব আবির্ভাব হচ্ছে। আজ না হলো কাল এমন হতে পারে গুরু বৈষ্ণব আনুগত্যে সে আজ না হলো কাল সে অ্যাবসোলিউট ট্রুথকে অ্যাবসোলিউটভাবে ধরে ফেলেছে। এটা কখন হয়? যখন বাস্তবিক গুরু বৈষ্ণবের আনুগত্য হয় তখন, ছাড়া অন্য কোনো ক্ষেত্রেই হয় না। যখন অ্যাবসোলিউট আনুগত্য হয় গুরু বৈষ্ণবের, যেটা ছিল বামনদেব মহারাজের জীবনে দেখা গেছিল, সেটা সবার জীবনে হয় না। গুরু বৈষ্ণবের কাছে অনেকেই আসেন, অনেকেই দীক্ষা নেন, মতলব দীক্ষা নেওয়ার অভিনয় করেন, যেটা প্রভুপাদের ভাষায়, আমার নয়। অনেকেই সদ্গুরুর কাছে আসবার অভিনয় করেন, দীক্ষা নেওয়ার অভিনয় করেন, কিন্তু বাস্তবিক পক্ষে তারা যেহেতু নিজের হৃদয়ের কপটতাকে ত্যাগ করতে পারেন নাই, সেহেতু তারা গুরু বৈষ্ণবের পূর্ণ কৃপা লাভ করতে পারেন নাই। যে যতটা পরিমাণে আত্মনিবেদন করেছেন তার কাছে সেই গুরুপাদ পদ্মের যে স্বরূপ, স্বরূপ বলতেই আমি ধরে নেব বাণী স্বরূপ, কেন এক সৎ শিষ্যের হৃদয়েতে যতক্ষণ গুরুপাদ পদ্মের বাণী স্বরূপ প্রকাশিত না হবে ততক্ষণ সে সৎ শিষ্য বলে আমরা মানব না। তাকেই গুরুদেবের সৎ শিষ্য বলে মানব, যার হৃদয়েতে গুরুপাদ পদ্মের বাণী স্বরূপটা প্রকাশিত হয়েছেন। সমস্ত ব্যাপারেই এই বিচারগুলো আপনারা রাখবেন। নিত্যানন্দ প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু আজ আমাদের সম্মুখে এই বিগ্রহ দাঁড়িয়ে রয়েছেন কৃপা করবার জন্য। বাইরের কোনো ব্যক্তি সে এই তত্ত্ব সম্বন্ধে কিছুই জানেন না, কোনোদিন তিনি এসব বিগ্রহ দেখেননি, তিনি এসে কি দেখবেন? তিনি দেখবেন এখানে দুটো পাথরের দু তিনটে পুতুল দাঁড়িয়ে রয়েছে, এটি তিনি দেখবেন। কিন্তু যারা বৈষ্ণব তাদের দর্শন এরম কোত্থেকে হলো? বলছে তারা বাণী স্বরূপটাকে দর্শন করছেন। বাস্তবিক পক্ষে আমরা কি রাধা বিনোদ বিহারীর কি মূর্তিতে তৈরি, এটা কি এইরকমভাবে প্রস্তুতি নিয়ে দর্শন করছি, নাকি তার বাণী স্বরূপটাকে দেখবার চেষ্টা করছি? কারণ শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত যত আমাদের অপ্রাকৃত জগতের শাস্ত্রীয় বৈভব প্রকট করেছেন, গুরু বৈষ্ণবে যারা আচরণশীল গুরু বৈষ্ণব তাদের কাছ থেকে সৌত পন্থায় আমি ওগুলোকে শুনেছি, আর শোনবার পরেতে আমার হৃদয়েতে আশার আলো জেগেছে, আমি তখন উপলব্ধি করেছি এখানে যে দাঁড়িয়ে রয়েছেন তার স্বরূপটাই। বাস্তবিক পক্ষে মনে হচ্ছে আপনাদের এই দু চোখ দিয়ে আমি বোধ হয় বিগ্রহকে দেখছি, কিন্তু যদি আমি অ্যানালিটিক্যালি বিজ্ঞান ভিত্তিকভাবে বিচার করে আপনাদের দেখাই, বাস্তবিক এই দুটো চোখ দিয়ে কিন্তু কোনো বৈষ্ণব বিগ্রহকে দেখছেন না। যদি এই দুটো চোখ দিয়ে বৈষ্ণব ভগবানকে দেখবার চেষ্টা করতেন সেটাকেও ভোগবাদ বলা হতো। আমি এ দুটো চোখ দিয়ে বিগ্রহকে কোনোদিন দর্শন করতে পারি না, বরঞ্চ আমি এমন ক্রিয়াকর্ম করুন যে বিগ্রহ আমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়ে, এমন আমি সেবা করবার চেষ্টা করব, এমন আমার ভিতরে দৈন্য প্রকটিত হোক, আমার হৃদয়ে এমন নিশ্চল নিষ্কপট প্রবৃত্তি, সেবা প্রবৃত্তি জাগরুক হোক, যাতে করে বিগ্রহ বলে
কবে মাধব হেসিব মোর করিবে সেবন, মাধব গোস্বামী মাধব মাধব গোস্বামীর ক্ষেত্রে জগন্নাথ এরকম অবস্থা করেছিলেন চাকদার জগন্নাথ। আর যে মাধবেন্দু পুরিপাদ বৃন্দাবনের লীলায় তাকেও ভগবান নিজে বলেছেন কবে মাধব এসি আসি মোর করিবে সেবন। ভগবান বড় আগ্রহান্বিত হয়ে যান এর কাছ থেকে কিছু আমি নেব, যদিও তিনি পূর্ণ বস্তু তথাপি তিনি আমি এর কাছ থেকে নেব, তুমি আমাকে খাওয়াও খেতে দাও। এগুলো কোনো ড্রাই ফিলোসফি পড়ে বা শুনে আপনারা কোনোদিন হৃদয়তে আনতে পারবেন না। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এই জন্য বলেছেন আপনাদের উপদেশটা মনে রাখবেন, শুনে ভুলে গেলে আমি কিছু করতে পারবো না। আমি ওই জন্য যত ব্রহ্মচারী সন্ন্যাসী তাদের চরণে প্রার্থনা করি আপনারা এমনভাবে ব্রহ্মচর্য অবলম্বন করে বসবেন একবার বলার সঙ্গে সঙ্গে কথা যেন আপনারা ক্যাচ করতে পারেন। কেন আমাদের গৌড়ীয় দর্শন এত অনন্ত অপার, আমি এক কথা বারবার বলবো এই সময় আমার নাই। একবার খালি আমি স্পর্শ করে গেলাম যে বুদ্ধিমান বাস্তবিক ইন্টেলিজেন্ট। বাস্তবিক ইন্টেলিজেন্ট কাকে বলেছেন? উদ্ধবজি, হরিকথা তো আছে, যেটা বলতে গিয়ে আমি প্রায়ই বলি, এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীনাম যত সত্যম অনৃতে নেহম অর্থে না আপনাতি অমৃতম। সেই অপ্রাকৃত আনন্দটাকে পাওয়ার জন্য অর্থাৎ অমৃতটাকে পাওয়ার জন্য তোমার ভেতরে কতটা এক্সাইটমেন্ট, জড় এক্সাইটমেন্ট নয়। যেমন ধ্রুব মহারাজ দেখা গেছিল কৃষ্ণ ভগবানকে পাবেন বলে মধুবনেতে, এই খড়িকথা তো আমার আছে আলোচনা। অনেকে বলছেন ধ্রুব মহারাজ কেন ভগবানকে মহারাজ পেয়ে গেল, ওর হৃদয়ে তো অন্য বিলাস ছিল। আহা ছিল, আর তার তো উত্তর আমি অনেক হরিকথায় আলোচনা দিয়েছি, যেখানে ভগবান যে অকাম সর্বকাম বা মোক্ষ কাম মদারধি তীব্রেণ ভক্তি যোগে না যজেত পরিশ্রম যজেত। তো ধ্রুব মহারাজের একটা অন্য বিলাস ছিল, সেটা কি? স্থান বিলাসীন স্তপদস্থিত অহম ত্বং প্রাপ্তবান দেব মনীন্দ্র গুজ্জম কাঁচম বিচ্ছিন্ন নোপি হ্যাঁ দিব্যরতন প্রাপ্তবান স্বামীন কৃতার্থস্মি বরম না যাচ্ছি। আমি ভেবেছিলাম আমি একটা পজিশন র্যাঙ্ক আমি আদায় করে নেব, এই আশা নিয়ে আমি ভজন কিন্তু শুরু করি, কথাটা ঠিক মিথ্যে নয়। কিন্তু পরে যখন ভজনকে সদ্গুরু নারদজির কৃপাতে ভজন করতে করতে দেখলাম এ তো কিছু নয়, এগুলো তো জঞ্জাল। যেটা বলতে গিয়ে আমাদের সুরদাসজি আমাদের চন্দ্র সরোবরে দীর্ঘকাল ওখানে ঠাকুর রেখেছিলেন, ভজন তো হয়নি কিছু উপলব্ধি করি না, সুরদাসজি কীর্তন করে কাঁদতে কাঁদতে বলতেন, সুরদাসজি বলতেন নিজের লেখা বেরিয়েছেন, সিনাজিকে সেবা করার জন্য তিনি ওখান থেকে সেবার প্রবৃত্তিটার কথা বলছি, চোখে দেখতে পেতেন না, লাঠি ঠুকে ঠুকে চলে যেতেন কত কিলোমিটার সিনাজির কাছে কীর্তন করতে, আর সিনাজির বিগ্রহ থেকে প্রকট হয়ে এরম ভাই শুনতেন, বিগ্রহ প্রকট হয়ে সিনাজি শুনতেন, কেউ লোক থাকতো না, উনি কোনো লোককে দেখাবার জন্য কীর্তন করতেন না। আমাদের হরিকথা আমাদের কীর্তনগুলো লোককে মনোরঞ্জনের জন্য, কিন্তু তার কথাটা ছিল হচ্ছে অ্যাবসিলুটকে আনন্দ দেওয়ার জন্য, অর্থাৎ অপ্রাকৃত কামদেবজি তার অপ্রাকৃত ইন্দ্রিয়গণের সম্যক পরিতৃপ্তি বিধানের যে প্রচেষ্টা সেটা একমাত্র সংকীর্তনের দ্বারাই হতে পারে বলেই গৌড়ীয় মঠের স্লোগান হল পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সেখানে বলছেন গৌড়ীয় মঠের আমাদের একটা দীপ্ত কণ্ঠে আমরা একটা কথা বলে থাকি, বাবাজি মহারাজের চরণে আমার দণ্ডবত রইল, আমরা গৌড়ীয় মঠের কথা এই দীপ্ত কণ্ঠে ঘোষণা করে থাকি, উই গৌড়ীয়া আমরা গৌড়ীয়, আমাদের একটা স্লোগান আছে, এটা হচ্ছে অ্যাবসলিউট স্লোগান, সেটা কি? পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমরা পিছু হাটবার লোক নয়। ধ্রুব মহারাজের মধ্যে আপনি আঙুল দিয়ে দেখালেন ওর মধ্যে দোষ আছে, ওই যে অন্নবিলাস, কিন্তু তুমি কি জানো না যে গুরু বৈশ ভগবান নিজে প্রতিজ্ঞা করেছেন তার মধ্যে সামান্য একটা অন্নবিলাস ছিল, বাচ্চা
ছোট ক্ষত্রিয় সভা, যেখানে ভগবান নিজে প্রতিজ্ঞা করে বলছেন যদি আমার ভক্তের মধ্যে কোনো রকম বিকর্ম উত্থিত হয়, বিকর্ম উচিত নয়, এরকম একটা কর্ম করে ফেলল আমার ভক্ত, ভগবান নিজে প্রতিজ্ঞা করেছেন, বিকর্ম যচ্চ উৎপতিতম কথঞ্চিত ধনুতি সর্বম হৃদি সন্নিবিষ্ট, ভগবান বলছে দ্যাট ইজ নট ইয়র লুক আউট, আমি রয়েছি সেখানে, আমি ওর হৃদয়ে ঢুকে পরিষ্কার করে দেবো সমস্ত, তুমি কে বলবা? কিন্তু সে অ্যাবসলিউটভাবে ভগবানকে ধরতে চেষ্টা করেছে কিনা, পূর্ব সংস্কার বলে কোনো হয়ে গেছে যে ব্যাখ্যা করতে গিয়ে গীতার আমার করতে হবে এইসব কথা, সমার বলার তো সময় নেই। ও পিচেত সুদূরাচার ভজতে মামান্য ভাগ সাধুরেব সমান্তব্য সম্যক সম্যক ব্যবসিত হি স, এই কথাগুলোর অ্যাবসলিউট ব্যাখ্যা শুনতে হবে। জড়জগতের কোনো প্ররোচনা লোক অভিসন্ধি মূলে যেসব ব্যাখ্যা ওসব কথা আমরা শুনব না, যার জন্য জীব গোস্বামীপাদের কথা বলতে গিয়ে বলেছিলাম বক্তা সরাগ ও নিরাগ ও দিবিদেয় ভবে, বক্তা দুরকম হয়, একজন হচ্ছে নিজের ভেতরে কামিনী কাঞ্চন প্রতিষ্ঠার অভিসন্ধি গুপ্তভাবে রেখে তিনি সমাজের কাছে হাততালি নেওয়ার জন্য প্রতিষ্ঠা নেওয়ার জন্য হরিকথা বলছেন, আর এক ব্যক্তিকে পরীক্ষা করে দেখবেন তিনি তীব্র ভাষায় তীব্র কথা বলছেন, অ্যাবসলিউটের কথা অগ্নিপর্যয় জলে আগুন ধরায়, তারা এইসব গুরুবর্গ ছিলেন, আপনি তাদের কিছু প্রতিষ্ঠা দিন বা না দিন তাদের কিছু যায় আসে না, ফুলের মালা দাও আমাকে বা জুতোর মালা দাও দুটোই সমান, তবে আমার এই বেশ আসনে বসার যোগ্যতা লাভ হবে তা না হবে না, কারণ যখন যোগ্যতা লাভ হবে না তখন অবশ্যই প্রমাণ হলো আমার তিনাদ বিষ্ণু তরুর বিষয়ের কীর্তনীয় সদাহরি যে ফর্মুলা যে সিদ্ধান্ত চৈতন্য মহাপ্রভু স্থাপন করেছেন, তুমি যে এখানে হরিকীর্তন করতে বসেছ তোমার যোগ্যতাটা কি, আমরা গৌড়ীয়গণ আমাদের যা কিছু সিদ্ধান্ত আমাদের যা কিছু চরিত্র স্বভাব আচরণ যা কিছু সমস্ত কিছু স্বরূপ গোসাইয়ের যে কষ্টিপাথর আছে তাতে ঘষে পরীক্ষিত যতক্ষণ না হবে ততক্ষণ আমরা তোমরা অ্যাবসলিউটে প্রতিষ্ঠিত বলে মানতে পারব না। গৌড়ীয় সারস্বত গৌড়ীয় পরিবারের এটি স্পেশালিটি, সেখানে আমাদের গৌড়ীয় গৌরীবর্গ আমাদের শিখিয়ে দিয়েছেন দেখো যতক্ষণ পর্যন্ত কাউ চরিত্র স্বভাব আচরণ আদর্শ সিদ্ধান্ত ছিল স্বরূপ গোসাইয়ের কষ্টিপাথরে টেস্টেড নট টেস্টেড অ্যাজ ইয়েট ইউ ক্যান নট স্পিক ইট অ্যাবসলিউট, এটাকে অ্যাবসলিউট বলার তোমার অধিকার নাই, যেহেতু স্বরূপ গোসাইয়ের বিচারে প্রতিষ্ঠিত নয়। স্বরূপ গোসাইয়ের যে কষ্টিপাথর আপনারা জড় সমাজে জানেন, কোনো একটা সোনা দানা আপনারা যদি বিক্রি করতে যান তখন সেই সোনারই কী করেন, সেই সোনাটাকে কষ্টিপাথরের আগে ঘষে দেখেন কত ক্যারেট সোনা, তারপর ওর যে ভ্যালুয়েশন ও স্ট্যান্ডার্ড পরে স্থির হবে, আগে সেটা কত ক্যারেট এটা বিচার হয়ে যাবে। সেরকম জেনে রাখবেন যাদের স্বরূপ গোসাইয়ের যে স্ট্যান্ডার্ড ইয়ারস্টিক আমরা বলি বিজ্ঞানের ভাষায়, এই স্ট্যান্ডার্ডের অর্থাৎ স্বরূপ গোসাইয়ের যে কষ্টিপাত তাতে যতক্ষণ পর্যন্ত ঘষে মেজে আমরা আমাদের গুরুবর্গ যতক্ষণ না বলছে হ্যাঁ ইটস ওকে ততক্ষণ বলবো না, যারা পরম পুজোত কেশব গোসীমা আঙুল দেখিয়ে বলেছেন এই আমার বামনকে দেখো, যেমন প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বলেছেন, যখন নৃসিংহদেবকে বলা হয়েছিল ঠাকুর তোমার ভক্ত কেমন হয় একটা উদাহরণ বলো তো, নৃসিংহদেবকে বলা হয়েছিল তোমার ভক্ত কেমন হয়, নৃসিংহদেব হেসে বলেছিলেন আমি অত কথা বলতে পারবো না, আমি একটা মজার কথা বলছি, আমি অত কথা বলতে পারবো না, খালি প্রহ্লাদকে এক্সিবিট করে দেয় প্রহ্লাদকে দেখে নে হয়ে গেল যা হয়ে গেল। নৃসিংহদেবকে যখন নৃসিংহদেবকে বলা আপনার ভক্ত কেমন আমি বেশি কথা বলবো প্রহ্লাদকে দেখে নে হয়ে গেল যা মজা হয়েছিল। ওই জন্য আমাদের একটা ইংরেজিতে কথা আছে বাংলাতেও আমরা বলে থাকি, প্রচুর ফিলসফি বলার থেকে জ্বলন্ত একটা উদাহরণ দেখি তার অনেক কাজ হয় বেশি, লিভিং এক্সাম্পল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান
thousands of philosophy you can represent before us, but that is not so important. Himalaya kemon kyo eke dekhachen artist kyo bolchen ami himalaya gechhilam jano erokom erokom are maharaj niye ge dekhiye dao dekho himalaya dekho dekhe na hoye gelo practical experience eta ke bolo যে কথা বলতে গিয়ে আমি একটা বিজ্ঞান ভিত্তিক প্রমাণ দেবো বলেছিলাম, আমরা যে বিগ্রহকে কোনোদিনই দুটো চোখ দিয়ে দেখি না, যতক্ষণ গুরু বৈষ্ণবকে দুটো চোখ দিয়ে দেখে নেব, আমার এই জড় নিকৃষ্ট বুদ্ধির দ্বারা যেটা জড় প্রপঞ্চের যাহা যাহা নেত্র পরে তাহার রক্ত মাংস স্ফুরে, আমি কতটা পতিত অবস্থায় রয়েছি সেখানে আমার দর্শন কি, যাহা যাহা নেত্র পরে তাহার রক্ত মাংস, ওই একটা মেয়ে ছেলে যাচ্ছে কি সুন্দর দেখো, যাহা যাহা নেত্য পরে তাহা রক্ত মাংস স্ফুরে, বিষ্ঠার দর্শন। আর রায় রামানন্দের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মহাপ্রভু সেখানে আমরা আবিষ্কৃত হয়েছিল, যাহা যাহা নেত্য পরে তাহা কৃষ্ণ স্ফুরে। রায় মহাশয়কে মহাপ্রভু বলেছিলেন, রায় মহাশয় বলেছিল সত্যি করে বলো তুমি কে, এক্ষুনি দেখলাম ব্রজেন্দ্র নন্দন রাধারানী আলিঙ্গন করে রয়েছ, এক্ষুনি দেখছি আবার সেই তপ্ত কাঞ্চন সেই রূপ, সত্যি করে বল তুমি মহাভাগবত, তোমার যেখানে যেখানে নজর পড়ে সেখানে সেখানে ইষ্টদের স্ফূর্তি প্রাপ্ত হয়, চালাকি করো না, সত্যি করে বলো তুমি কে, কাউকে বলো না, আমি সেই ধমক দেওয়ার পরেতে তখন বলছেন ঠাকুর, দয়াল ঠাকুর বলছেন রসরাজ মহাভাব একই স্বরূপ, সেই রসরাজ মহাভাব এই আমি, কাউকে বলো না এই কথাটা, হ্যাঁ কাউকে তো বলবো না, তাহলে আমরা শিখবো কোথা থেকে, বলো না, বলছেন আমরা কি দুটো চোখ দিয়ে বিগ্রহকে দেখি, আমি অবাক হয়ে দেখেছি, অবাক হয়ে কোনো কাজের জন্য তো বৃন্দাবন থেকে এসছি, শত মহারাজের কাছে যেতাম, এ সম্বন্ধে কালকে আলোচনা করব, বেলা ঠিক 8:30 যখন পুজো হয়ে যেত, ছিল বামনদেব যাকে আমি কোনোদিনই গুরুভাই বলিনি, কোনোদিন আমার জীবনে জিউ ভাই আমার ধিক্কার, আমি কোনোদিন আমি বলতে সাহস পাব না গুরু, দেখতাম ঘর থেকে সেবক নিয়ে গিয়ে, এও বোধহয় সাক্ষী আছে, বিগ্রহের সামনে উনি দাঁড়াতেন, বিগ্রহের সামনে যখন দাঁড়াতেন বিনোদ বিহারী, আমি পেছন থেকে, সামনে তো যেতে পারি না, পিছন থেকে অবাক হয়ে ভাবতাম কি করছেন উনি, বিজ্ঞের সঙ্গে কথা বলছেন কি কি করছেন কে জানে, মনে হচ্ছে চোখে চোখে কথা হচ্ছে, বিজ্ঞ কিছু বলছেন উনি কিছু বলছেন, অপূর্ব আমি সেই দৃশ্যটা দেখতাম, অবশ্য ছিল ভক্তি প্রমোদ প্রিয়স্বামী মহারাজেরও বৃদ্ধ বয়স পর্যন্ত যারা দেখেছেন তারা জানেন 95 বছর 98 বছর 99 বছর 100 বছর 101 বছর 102 বছর সে অবস্থা, বিগ্রহকে যখন দণ্ডবোধ করতেন দণ্ডবোধ করে উঠতে পারতেন না, কাঁপতেন আর চোখে জল পড়ত, সেই সব দৃশ্য যারা দেখেছে তাদের হৃদয় বিদীর্ণ হয়েছে, কত দৈন্য, কোনো মতে সবাই মিলে ওনাকে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করিয়ে দেব, উঠবার সময় যে অবস্থাটা কাঁপতেন এরকম ভাবে বিগ্রহ দিকে দেখতেন চোখে জল পড়ত, সেটা যে পাষণ্ড যদি দেখে তার হৃদয় ঠিক থাকতে পারবে না, এই জন্য বিগ্রহ দর্শন গুরু বৈষ্ণবকে দর্শন যা কিছু আমাদের অপ্রাকৃত দর্শন এটা আমরা নিজের অহংকারের বসে কোনোদিন করতে পারব না, সবসময় আমাদের গুরু বৈষ্ণব আনুগত্য এগুলোকে জানতে হয়, তা নাহলে হয় না। আমি একটা উদাহরণ দিলে এরা সবাই বুঝতে পারবে খুব তাড়াতাড়ি, অযোধ্যাতে রাজপ্রাসাদের ওপর রামচন্দ্রকে কোলে নিয়ে কৈকেয়ী কী করছেন, চন্দ্রমা দেখাচ্ছেন, ওই দেখ চাঁদ খুব বদমাইশি করছে, আর দেখ বলছেন ওটা নেব আমি, দাও ভগবান স্বয়ং, আমি জড়জগতের লীলা দিয়ে তো দরকার নেই, উনি যা করেছেন, সাক্ষাৎ রাম খাচ্ছে না, খা ভালো করে খাচ্ছে না, ও খা তাহলে ওটা দেবো, ও এখনই দাও এক্ষুনি বলছে, এখনই দাও
এখনই দাও, এটা চাই, আর না দিলে একেবারে। তো এখন যদি জড়জগতের বাচ্চা হতো সেটা আলাদা কথা, এটা সাক্ষাৎ রামচন্দ্র তিনি লীলা করে দেখাচ্ছেন। তো তিনি চাইছেন ওটাকে, কিন্তু কোনোদিনই কি চন্দ্রমাকে ধরে কি বাচ্চাটাকে দেয়া যাবে, কি বাচ্চাটাকে দেয়া যায়? কিন্তু অনেক মাই তো জড়জগত এরম করে, ওই চাঁদমামাকে ধরে দেবো, খা আগে খেয়ে নে। কিন্তু বাচ্চাটা ভাবছে যে চাঁদমাকে ধরে আমাকে দেবে, সত্যিই দেবে, তাই তো? তার দর্শনটা সরল বিশ্বাস প্রতিষ্ঠিত, সে তো বৈজ্ঞানিক দর্শন জানেন না। কিন্তু এত বয়স্কা ওই যে মা, সেই যে চন্দ্রমাকে দর্শন করছেন, তার দর্শনের পেছনে তো এক ফিলসফি কাজ করছে, একটা বিজ্ঞানও কাজ করছে। সে বিজ্ঞানটা কি, সে জেনেছে চন্দ্রমা পৃথিবী থেকে বহুত দূরে, দেখা যায় যেন একটা সোনার থালার মতো, তোলা যায় না। এটা সে ভালো করেই জেনে নিয়েছে, সে পড়াশোনা করেছে, জানে, বড় হয়েছে, বয়স হয়েছে, ম্যাচিউরিটি আছে। তাহলে মা যে চন্দ্রমার দিকে দর্শন করছে, মায়ের দর্শন একরকম হচ্ছে, আর ওই যে বাচ্চা শিশুটা অজ্ঞানেতে বলছে দাও চাঁদটা দাও, সেটা পেতে চাইছে। দুজনেই কিন্তু চন্দ্রমা একই বস্তুকে দর্শন করছেন, কিন্তু দুজনের দর্শন ক্রিয়াটা কিন্তু সমান নয়। সমান কি? এই একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে আপনারা বুঝে নেবেন কি ব্যাপারটা আমি বলতে চাইছি। এটা জড় উদাহরণ দিলাম, তাহলে অপ্রাকৃত জগতের উদাহরণটা তারা কত অ্যাবসলিউট হবে, বোঝা গেল? যেটা বলতে গিয়ে আমি উচ্চারণ করেছিলাম পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজের কথা, নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। শ্রীল গুরুপাদ পদ্ম কোন ধর্মের কথা বলেছিলেন? উনি যে এখানে বলে ফেললেন চৈতন্য চরিতামৃতে, সবই তো আমাদের গুরুবর্ব, উনি ওটাকে উত্থাপন করে বলছে, নিয় গুরু উনি, নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। এই কথাটা বলার কি দরকার ছিল, কি এর মানেটা কি? নিরপেক্ষ না হইলেও ধর্ম না যায়, কোন ধর্মের কথা আপনি বলছেন? এই জিজ্ঞাসা করা পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজকে, বা আসলে খোদ জায়গায় যদি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি কি উত্তর দেবেন? নিত্য ধর্ম। তিনি কখনোই এই জগতের ধর্ম বলেন, এই জগতে যত ধর্ম, দেহধর্ম, মনোধর্ম, সমাজ ধর্ম, যা কিছু রয়েছে সমস্ত কিছু কন্টামিনেটেড, বিষাক্ত, ওগুলোর মধ্যে কোনো সারবস্তু কিছু নাই। আর যদি আমি সাধু হতে এসে আবার ওই রকম ধরনের জড়জগতের মতো ওই ফিলসফি ওই ওতেই আমি পড়ে থাকি, দেহধর্ম মনোধর্মের, কালকে আমি আলোচনা করব গুরুপাদ পদ্মের কাছে অভিগমন মানেই হলো তোমার, তুমি মনোধর্ম থেকে রেহাই পেতে চাও, তুমি প্রতিজ্ঞা করে বড় ভাগবত ছুঁয়ে শালগ্রাম ছুঁয়ে, সত্যি কি তুমি মনোধর্ম থেকে রেহাই চাও? যদি না চাও তোমাকে দীক্ষা দেওয়া হবে না। আমি জানি না বর্তমানে কীভাবে দীক্ষা দেওয়া হচ্ছে, আমি বলতো আমি সমালোচনা করতে বসি নাই, কিন্তু আমার দায়িত্ব পড়েছে যেহেতু আমরা আপনারা আমাকে প্রশাসনে বসিয়েছেন, আমাকে গুরুর কাজ করতে হচ্ছে, আমি কোনো জিনিস এড়িয়ে যেতে পারবো না। দীক্ষা তখন দেয়া হবে যখন তিনি কেউ বলবেন যে হ্যাঁ আমি চাইছি নিরপেক্ষ হয়ে সেই পরম সত্য বস্তুটাকে আমি সত্যি চাই। তার মধ্যে টুকটাক ভুল চুক হতেই পারে, সেগুলো সংশোধনও ভগবান রয়েছেন, বলরাম রয়েছেন, করিয়ে দেবেন, তারা নিষ্ঠুর নয়। কিন্তু আমার ভেতরের ইচ্ছাটা কি, তার মধ্যে কোনো বঞ্চনা আছে কি না, যেটা বলতে গিয়ে ভ্রম প্রমাদ বিপ্রবিষা কর্ণপ্রতাপ এগুলো আলোচনা করার সময় নেই, এগুলো সব অনেক আগে আপনারা হয়তো শুনেছেন। এর মধ্যে ভ্রম প্রমাদ বিপ্রলিপসাকে বলা হয় সেলফ চিটিং প্রপেন্সিটি। তুমি গুরু বৈষ্ণবকে ঠকাতে পারবে না, তুমি মনে করো যেন আমি গুরুদেবকে ধোকা দিলাম, বৈষ্ণবকে ঠকালাম, ভগবানকে ধোকা দিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন শাস্ত্রীয় বিচারে এটা হতে পারে না। যদি গুরু বৈষ্ণব আমার মাপার বস্তু হয়ে যান তাহলে তুমি মায়ার বস্তু। হরিভক্ত বিলাসে যে গুরুদেবকে দেখে পরীক্ষা গুরু শিষ্যের, ওর গুপ্ত ফিলসফি আছে, আমি কালকে রাত্রিবেলা আলোচনা করবো এই বিষয়ে, অনেক বিজ্ঞান ভিত্তিক বিচার। তাহলে নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। গুরুপাদ পদ্মে যদি দেখেন অন্তত তার ভেতরে তীব্র ইচ্ছা
সে চাইছে, তাহলে তাকে যদি এ করেন ভালো হয়। আর সে আদৌ চাইছে না, সেখানে নামাপরাধের একটা হয়ে যাবে। অশ্রদ্ধাবান ব্যক্তিকে নামোপদেশ, মন্ত্রোপদেশ মানেও এর মধ্যে নাম আছে, রূপ আছে, নাম মানেই সবকে অ্যাবসলিউট কথা, নামের মধ্যে গুণ। কামগায়ত্রীর মধ্যে কামদেবের সমস্ত স্বরূপ লুকিয়ে তুমি দেখতে পাচ্ছ না, তুমি মনে করছো সংস্কৃত একটা দুটো লাইন উচ্চারণ করলে, কিন্তু কামগায়ত্রীর মধ্যে যতক্ষণ পর্যন্ত মন্ত্র জপ করতে করতে কামদেবের দর্শন না হচ্ছে ততক্ষণ তোমার হবে না। যেটা প্রসঙ্গ বলতে আমি কদিন আগেই দুদিন তিন দিন আগে আলোচনা করেছিলাম ওখানে ধর্মসভায়, বিশ্বনাথ চক্রবর্তী ভাই যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারলেন সাড়ে চব্বিশ অক্ষর মানে কি, হরিবল্লভ বিশ্বনাথ চক্রবর্তী পরে নাম হয়েছিল, হরিবল্লভ বুঝতে পারছেন না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই সাড়ে চব্বিশ অক্ষর যে লিখেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে সাড়ে চব্বিশ অক্ষর লিখেছেন চন্দ্রমা, সাড়ে চব্বিশ অক্ষরে সাড়ে চব্বিশ চন্দ্রমা, এটা কী করে হলো বুঝতে পারছেন না। তখন তিনি অন্ন জল ত্যাগ করে পড়েছিলেন রাধাকুণ্ডের তটে, রাধারানী দর্শন দিয়েছেন স্বপ্নে, বললেন হরিবল্লভ ওঠো, সাড়ে চব্বিশ অক্ষর এই চন্দ্রমা এইভাবে হয়েছে, বর্ণ অভিগমত বলে একটা গ্রন্থ আছে সেখানে দেখবে, সেইখানে বিচার হয়েছে। তখন তিনি প্রথমে তিনি দুঃখ নিয়ে রাধাকুণ্ডের তীরেতে শরীর ছাড়বেন ভেবেছিলেন, কেন যদি কামগায়ত্রীর স্বরূপ আমি উপলব্ধি করতে না পাই, কামগায়ত্রী যে মন্ত্রটা, মন্ত্রের যদি অনুভব আমার না হয় তাহলে কামগায়ত্রী যোগ করে আমি করব কি, যদি আমি এটা অনুভব করতে না পারি সাক্ষাৎ কামদেবকে, যদি আমার মন্ত্রের মাধ্যমে দর্শন, মন্ত্রের মাধ্যম মন্ত্র জপ মানিয়ে এসে থাকে দর্শন, যত আপনি গৌর গায়ত্রী যখন সাধক জপ করে, জপ করতে করতে যদি দর্শন না হয় তাহলে মনে হচ্ছে জড় অবস্থায় রয়েছে, গুরু গায়ত্রী করতে গুরুকে সাক্ষাৎ দেখতে পারবেন। এক হচ্ছে এই গৌর লীলা এই স্বরূপ, আবার তার যে আরেকটা স্বরূপ আছে সারস্বত গৌরীয় পরিবারের যে গুরুবর্গ, তার দুটো করে স্বরূপ থাকে, এটা গুপ্ত কথা, এটা অন্য কাউ জানে না। সেটা একটা হচ্ছে গৌরাঙ্গ লীলার জন্য তিনি এই স্বরূপ নিয়েই লীলা করছেন, গৌর লীলা এদের নিত্যস্থান আছে, আরেক হলে রাধারানী রাধা গোবিন্দের লীলাতে তাদের স্থান আছে, দুটোই সাইমলটেনিয়াসলি, এটা কেউ জানে না, উপত্য করে না। এখানে আমার কথা হলো নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে, কথাটার মানে হলো সম্পূর্ণ লৌকিক ধর্ম সমাজ ধর্ম যাকে বলে, লৌকিক এই যে লৌকিক ধর্ম সমাজ ধর্ম বেদ ধর্ম মনোধর্ম দেহ ধর্ম সমস্ত কিছু সমাজ ধর্ম, এগুলো থেকে একেবারে তোমাকে এগুলো কোনো ইনফ্লুয়েন্স আর করতে পারছে না। তুমি সমাজে রয়েছো, তুমি যাবে কোথায়, তুমি যাবে কোথায়, তুমি তো সমাজেই থাকবে, আমি গৌরীয় মঠে রয়েছি তো কোথায় রয়েছি, অপ্রাকৃত সমাজে রয়েছি, আর কেউ যদি অপ্রাকৃত সমাজে রেখে প্রাকৃতিক সমাজের মতো থাকে, খায় দায় কাঁসি বাজায়, তা তার প্রাকৃতিক সমাজে অপ্রাকৃত মঠে থেকেও তার মঠবাস হচ্ছে না, হচ্ছে কি হয় না, তাহলে কথাটা খেয়াল করতে হবে। এই সমস্তগুলোর থেকে তিনি রেহাই পেয়েছেন, মনোধর্ম দেহধর্ম থেকে সমস্ত কিছু, তিনি যখন অ্যাবসলিউট অবস্থা নিরপেক্ষ হতে পেরেছেন তখন তার এমন একটা অবস্থা, সেই সময় ভগবান এবং গুরু বৈষ্ণবের ইন্টারেস্ট ছাড়া কোনো ব্যক্তির কোনো স্লাইটেস্ট ইন্টারেস্ট যদি ইনভলভ থাকে তিনি তাতে কোনো অনুমোদন করবেন না। বোঝা গেল আমার কথার অনেক ব্যাখ্যা করা দরকার। আমাদের যারাই যে ভূমিকায় মঠের সোসাইটিতে রয়েছেন তারা নুনাধিক, আমি যদি এই সমাজের কাউর সঙ্গে কিছু কম্প্রোমাইজ করতে, মাইন্ড ইট আমি কি বলছি বিজ্ঞান ভিত্তিক কথা, আমি যদি আপনি যদি বলেন মহারাজ মঠ চালাতে গিয়ে আমাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে, মহারাজ কি কথা বলছেন আপনি, কিন্তু আমি বলছি আমি আমার কোনো কথা বলি নাই, আমি প্রভুপাদের কথা ভক্তিবিনোদ ঠাকুরের কথা পরমপূজ্য কেশবশ্রী মহারাজের কথাটাই আমি বলছি, আমি কেবল আপনাদের কাছে গোলামি করতে বসেছি, সবচেয়ে বড় গোলাম চাকর আমি, আমি আমার গুরুবর্গের আদেশ পালন করার জন্য আমি বসেছি, আমার স্বতন্ত্রতা কিছু নাই, আমার স্বতন্ত্রতা এখানে কিছু নাই, যদি আপনারা আমাকে অ্যাডভাইস করেন মহারাজ একটা সোসাইটি চালাতে গিয়ে কিছু কম্প্রোমাইজ করতে হয়, আপনার মতো লোক তো কিছু করতে পারে না, হ্যাঁ আমার মতো লোক তো কিছুই হলো না আমার জীবনে, কিন্তু প্রভুপাদের বিচার পরমপূজ্য কেশবশ্রী মহারাজের বিচার গুরুবর্গের বিচার
আমার হৃদয়ে পরিস্ফুটিত হয়। সেখানে তারা বলছেন যদি আপনি কাউর সঙ্গে কোনো বিষয়ে কম্প্রোমাইজ করতে যান, তাহলে কম্প্রোমাইজ কথাটার মানে কি? আমি যদি মনে করি কিছু বলি, কম্প্রোমাইজ কথাটার মানে আমাকে বুঝিয়ে দাও তোমরা, তার মানে কি? কম্প্রোমাইজ করার মানে হলো আমার যে সততে অ্যাবসলিউট অবস্থা ছিল সেটা থেকে কিঞ্চিত আমাকে লুজ দিতে হবে, কিছু কিছু গ্রেড আমাকে নামিয়ে আসতে হবে, অর্থাৎ কিছু আমাকে কম্প্রোমাইজ মানে কিছু অসৎ আমি ধরে কিছু সৎকে ছাড়তে হবে। বোঝা গেল কি বলল? কোনো জড় ব্যক্তি জড় অবস্থায় রয়েছেন, সে যে অবস্থায় সে পরমহংস অবস্থা বাইরে দেখা যাচ্ছে, তাতে কি যায় আসে? ভক্তিমন্ত ঠাকুর বলছেন যে বেশটা বড় কথা তো নয়। ভক্তিমন্ত ঠাকুর কি বেশ ছিলেন? নরোত্তম ঠাকুরকে বেশ ছিল প্রথমে, গৃহস্থ বেশে রয়েছেন, সেক্ষেত্রে তো আমি এই কথাটা প্রযোজ্য করছি না। আমি বলছি নূনাধিক যারা ভোগবাদে অবস্থিত, যারা জড় জগতে নিমজ্জমান অবস্থায় রয়েছেন, তারা অর্থনৈতিক বলেতে, লোক বলেতে, বিদ্যা বলেতে, যে কোনোভাবে সমাজে যদি আপাত দৃষ্টিতে আপনার মনে হয় আপনার থেকে অনেক উপরে রয়েছে, আমি হ্যাঁ আমার থেকে তো বাস্তবিক সবাই উপরে। যেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন পুরিশেষ কী চৈত্য মুইছিল গুস্ত, কোথায় আমি তাহলে? যেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজের পরিচয় দিচ্ছে, আপনারা যদি আমাকে বলেন আপনি সমাজে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিচে, আমি বলে হ্যাঁ হেসে মেনে নেবো, হ্যাঁ ঠিকই তো বলেছে, আমি তো অস্বীকার করি নাই। সমাজের কোনো ব্যক্তি যদি সমস্ত বিষয়েতে উপরে থাকেন আর তার সঙ্গে যদি কোনো আমি কম্প্রোমাইজ করতে চাই, আর যদি আমার স্থিতি থাকে গুরুচরণে, আমার অবস্থান যদি হয়ে থাকে ভগবানের কৃপায়, বাইরের লোক যাই বলুক, তাতে আমি তাদের সঙ্গে যে কম্প্রোমাইজ করতে যাব তাতে আমার কিছু সৎ বিসর্জন দিতে হবে আর কিছু অসৎ তাদের থেকে নিতে হবে। এই কথাগুলি আমি এক্স ওয়াই মিশন তাদের সভাতে যখন বলি ওরা কেঁপে ওঠে। আপনি বলছেন মিলেমিশে চলতে হয় মহারাজ, আপনি এগুলো বলছেন, হ্যাঁ মিলেমিশে চলতে হয়, তার মানে আপনি কম্প্রোমাইজ করছেন। কম্প্রোমাইজ করা মানে সমাজের কিছু নোংরা ব্যবিচারগুলোকে আপনি অনুমোদন করছেন, তাদের অর্থগুলোকে আপনি নিচ্ছেন। কত ব্যবিচার হচ্ছে, সবাই অর্থ নেওয়ার জন্য এরকম পেতে রয়েছে, আর এমন বৈষ্ণব আছে অর্থগুলোকে জঞ্জালের মতো ফেলে নিয়ে যা, অর্থগুলোকে জঞ্জালের মতো ফেলে দেন। কোন কোন বৈষ্ণবকে আপনারা দেখেছেন জীবনে, যে অর্থগুলো কোনো সৎপথে উপার্জিত হয় নাই, সেই অর্থের বিন্দুমাত্র যদি আপনারা এখানে উপভোগ করেন, যার ভোগবুদ্ধি রয়েছে, আর যার ভোগবুদ্ধি নেই সেও যদি কোনো মতে নিয়ে নিল, হয়ে গেল, তার ভজনে গেল। ওই জন্য ভক্তিবিনোদ ঠাকুর প্রায়ই বলতেন শুক্লবৃত্তির দ্বারা আপনাদের কাছে যা আসবে তার দ্বারা আপনাদের ভগবানের সেবা পূজা করে নিশ্চিন্তি থাকবেন, আপনারা হরিভজন করবেন, বাদবাকি যেগুলো উটপাটাং কিছু এগুলো অন্য অন্য ব্যাপারে খরচ করে দিলেই ভালো। কোনো সাধুগুরু বসে মঠে যারা রয়েছে তারা যেন না খান, কোটি জন্মেও তাদের তাহলে কিন্তু ভজন হওয়া হবে না। এগুলো আমার কথা না, ভক্তিবিনোদ ঠাকুরের কথা। অর্থ দেখলেই আমি নাচতে থাকবো, তিনি তো লঘু, অর্থ লাভ এই আসে ভ্রমিয়া ফেলে দেশে দেশে, তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন কেবা মাল করিয়া আদায়। যদি বলা হয় আপনি কোন জীবাত্মার একটা জীবনের উন্নতি করেছেন দেখান, আচ্ছা ছেড়ে দিন আপনার নিজের জীবনের উন্নতিটা দেখান, বলতে পারবেন কিছু? অথচ সমাজের কাছে তো তারা বিরাট প্রতিষ্ঠা পাচ্ছেন, পাবেন তারা? কেন কলিকালে ভাগবতের যে কথা কখনো মিথ্যে হতে পারে না, ভাগবতে যা ভবিষ্যৎবাণী করেছে তাই আপনারা হারে হারে দেখছেন এখানে, তাই দেখছেন না? বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয়ো, বলেছেন না ভাগবতেই তো বলেছেন, বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুণাদয়ো ধর্মন্যায় ব্যবস্থায়ম কারণম বলমেব হি। আমি পাওয়ারফুল, আমার পলিটিক্যাল লেভেলে যোগ আছে পুলিশ স্টেশনের সঙ্গে, সব আমি বলবো শুনতে হবে, তাই তো? গৌড়ীয় মঠে পুলিশ স্টেশনের লোক আসার কী দরকার আছে আমি তো বুঝি না, প্রায় জিপ এসে দাঁড়িয়ে রয়েছে, প্রসাদ খাচ্ছে, টাকা পয়সা নিচ্ছে, কী কারণ? এটা তো গৌড়ীয় মঠ নয়, গৌড়ীয় মঠ অপ্রাকৃত বৃন্দাবন, আমি এই সম্বন্ধে অনেক আলোচনা করেছি। গৌড়ীয় মঠ মানেই হলো বৃন্দাবন,
গৌড়ীয় মঠ মানেই হল রূপ গোস্বামীপাদের ব্যাখ্যায় দিব্য বৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমাত্মাকা সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রী গোবিন্দদেব পৃষ্ঠা লিভি সেবানুসরা, দ্যাট ইজ কল গৌড়ীয় মঠ। আপনারা কি গৌড়ীয় মঠ মানে ভেবে নিয়েছেন কিছু ইটপাথরের বিল্ডিং আর চকচকে কিছু না, গৌড়ীয় মঠ মানেই হল বৃন্দাবন। যার গৌড়ীয় যার গৌড়ীয় মঠে বাস হয়েছে এক রাত্রির নিশ্চিন্তি হয়ে যান, বাস্তবিক বাস যদি হয় সিদ্ধান্তের সঙ্গে বিচারের সঙ্গে দৈন্যের সঙ্গে, তাহলে আপনারা এক রাত বৃন্দাবনে ছিলেন, এটাই হলো বাস্তব সিদ্ধান্ত। নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে, পরমপূজাত কেশব গোস্বামী মহারাজও বলেছেন এই কথাই, যে কথা আমি তাদের অনুগত্য বলে থাকি। চৈতন্য চরিতামিতের এই নিরপেক্ষ সত্য কথাটাকে পালন করতে গিয়ে আমি জানি সমাজের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার উপর অত্যাচার আক্রমণ আসবে, এসেছে অলরেডি প্রচুর, জানেন আপনারা, মেরে ফেলার জন্য অনেক কিছু, কিন্তু তাতেও আমি ভীত নয়। কারণ আমার দৃঢ় বিশ্বাস আছে যে অ্যাবসলিউটের জন্য আমি ডেডিকেশন আমি রেখেছি, আমার নিজের স্বার্থের জন্য রাখি নাই। সেখানে প্রভুপাদ বলছেন যদি পরম সত্যের জন্য আমার জীবনটা উৎসর্গীকৃত হয়ে থাকে ডেফিনেটলি, তাহলে এই পরম সত্যই আমাকে বাঁচাবার জন্য নিচে নেমে আসবেন কোনো স্বরূপ ধারণ করে, তা নাহলে ভক্তবৃন্দের বিশ্বাস থাকবে না। ভক্তবৃন্দের বিশ্বাস জানাবার জন্যই ক্ষীরচোরা গোপীনাথ ক্ষীরচুরি করে রেখেছিলেন আবাহমান কাল ধরে, যেন নাম থাকে ক্ষীরচোরা গোপীনাথ। ভক্তগণের হৃদয়তে দৃঢ় বিশ্বাস স্থাপনের জন্যই এই ভগবান নাম ধারণ করেছেন সাক্ষী গোপাল, তাই কি না? এগুলো তো আপনাদের জন্য করেছেন, তথাপি তো কারোর মধ্যে বিশ্বাস আসছে না, দুঃখের কথা। কিন্তু গৌড়ীয় গুরুবর্গ জানিয়েছেন রূপ রঘুনাথের কথা আপনারা দিব্য কণ্ঠে মুক্ত কণ্ঠে ঘোষণা করো, আমি জানি এগুলো নেওয়ার মতো লোক খুব কম। আজ আমি যদি নোংরা ফিলসফি আলোচনা করতাম তো আমার কাছে হাজার হাজার লোক এরা জানে, এরা জানেন হাজার লক্ষ লক্ষ লোক আমার সামনে বসত বৃন্দাবনে বিভিন্ন জায়গায় ফরেনে, এরা জানতো যদি ঠকাতে পারতাম লোককে, কিন্তু আমার ইচ্ছা নয়। একজন লোক যদি জীবনে পাই তার কাছে এই কথা আমি জীবনের শেষ সময় পর্যন্ত কীর্তন করে যাই, একজন লোক। এখানে যদি একজন থাকেন অ্যাবসলিউটের কথা শুনতে চান তাহলে আমি এক নিশ্চিন্তি মনে করে যাব, কীর্তন করে যাব এই সব কথা মরবার পূর্ব মুহূর্ত পর্যন্ত, এইটা আমার ইচ্ছা। সেখানে বলা হচ্ছে মূল কথায় আমি ফিরে যাই, সেটা হলো অসৎসঙ্গ ত্যাগে বৈষ্ণব আচার। আমি গুরুচরণে পুষ্পাঞ্জলি দেবো, এইসব সম্বন্ধে যদি কোনো কাণ্ডজ্ঞান না থাকে এটা প্রাক প্রস্তুতি, কখনোই হবে না। আমরা সৎ এবং অসতের যে ডেফিনেশন হৃদয়তে রেখে দিয়েছি জড় বিদ্যার প্রেক্ষাপটে, আমি কিছু এডুকেশন লাভ করেছি, আমি জানি মহারাজ কে সৎ এবং কে অসৎ। যদি এই কথা আমি বলি তাহলে তাকে বলা হবে আপনি সৎ এবং অসতের ডেফিনেশন জানেন না। সমাজের দৃষ্টিতে যাকে আপনি সৎ বলছেন, যার চরিত্র আদর্শ অনেক উঁচু বলে আপনি দাবি করছেন, সমাজের লোক স্লোগান দিচ্ছে, তার জয়ন্তী পালন করছে মূর্খের মতো, জয়ন্তী শব্দটা কৃষ্ণ ছাড়া কাউকে প্রয়োজ্য নয়, তাদের আদর্শ জড় আদর্শ এই সমস্ত দেখে তাদেরকে সৎ বলছেন, জানেন ইনি কত সৎ ছিলেন, কিন্তু অপ্রাকৃত জগতের বিচারে তাদের সততা কোনো এক কানাকড়ি কোনো মূল্য নাই, এক কানাকড়ি কোনো মূল্য নাই। যেখানে সরস্বতী ঠাকুর জানাচ্ছেন যে জড়জগতে যার যত আদর্শ আচার আদর্শ আছেন সততা আছেন, শ্রীল প্রভুপাদ জানাচ্ছেন সেগুলো যদি আমার হরিভজনের বিঘ্ন হিসেবে দাঁড়িয়ে পড়ে, যে আচার আদর্শের আপনারা প্রচুর মূল্য দেন সততাকে সমাজেতে, আজ সেইগুলো যদি আমার জীবনেতে হরিভজনে বাধা সৃষ্টি করে, তাহলে ওই আচার আদর্শগুলোকে আমি জঞ্জালের মতো ফেলে দিয়ে আমি উন্মত্তের মতো কৃষ্ণ সেবাতে ঝাঁপিয়ে পড়ব, তাতে সমাজের লোক যদি আমাকে পয়েন্ট আউট করে ইনি অসৎ বৃত্তি অবলম্বন করেছে, আমার তাতে কিছু যায় আসে না।
প্রভুপাদের প্রভুপাদের কথা। যদি আপনাদের যে সততা আদর্শ এগুলো যদি আমার হরিভজনে বাধা হয়ে দাঁড়ায়, সেগুলোকে আমি জঞ্জালের মতো ফেলে দিয়ে যদি উন্মত্ত হয়ে কৃষ্ণ ভজনে আমি ঝাঁপিয়ে পড়ি, তাতে বাহ্য দৃষ্টিতে সমাজে আপনারা পয়েন্ট আউট করবেন ইনি নুনাধিক ব্যভিচারকে প্রশ্রয় দিয়েছেন, আমি বলবো তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু ভেতরে কিন্তু সাচ্চা হতে হবে, মিন্স ইজ জাস্টিফাইড বাই দ্য এন্ড, এই কথাটা কিন্তু খেয়াল করতে হবে। কোনো নাটক সমাজে একটা বাহবা নেওয়ার জন্য আমি কিছু করে বসলাম আর ভেতরে অ্যাবসিলুটের প্রতি আমার অ্যাবসিলুট সমর্পণ নাই, তাহলে কিন্তু আমাকে জুতো খেতে হবে। যেটা বলতে গিয়ে গৌরকিশোর বাবা বারবার বলছেন, নিজের বদ্ধ মনকে সকালবেলা উঠে জুতোর ঘা মারবে 100 ঘা। গৌরকিশোর বাবা বলছেন নিজের এই বদ্ধ মন এত কপট, এত ছল কপটে অভ্যস্ত অনন্তকালের জীবের কি দোষ, অনন্তকাল ধরে কপটতা করে আসছে, বিষয়ের সংসর্গেতে মলিন হয়ে গেছে হৃদয়, এই অবস্থায় তাকে দোষ দিয়ে কি হবে, কিছু করার থাকছে না, তার নিজের সেলফ বিয়ারিং যে কন্ট্রোল কিছু নাই। আছে কোনো ব্যক্তি এখানে উঠে দাঁড়াতে পারবে যে আমার সেলফ কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে, বলুক কেউ? ওই জন্য সরস্বতী ঠাকুর জানিয়েছেন যত বদ্ধ জীব আছে যাদের অ্যাবসলিউট শরণাগতি এখনই হয়, বদ্ধ দশা মানে তার একটা অ্যাপারেন্ট, কাউর 80% বদ্ধ দশা রয়েছে, কাউর 90%, কাউর 10% এখনও রেসিডিউ রয়েছে। সেখানে প্রভুপাদ জানাতেন এই যত বদ্ধজীব আছে সমাজে, সমস্ত বদ্ধজীবগুলো কালাকৃষ্ণদাসের রিপ্রেজেন্টেটিভ, তারা কালাকৃষ্ণদাসের রিপ্রেজেন্টেটিভ। কালাকৃষ্ণদাসের সম্মুখে চৈতন্য মহাপ্রভু ছিলেন, তথাপি কি করলেন, চৈতন্য মহাপ্রভু খেলে দিয়ে দূরে চলে গেলেন। ভট্টথারিগণের ভগবানের সম্মুখে থাকলে মায়া ধরত না, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, এই বিচারটা অনেকে তুলে বলবে চৈতন্য মহাপ্রভুর কাছে ছিল মহারাজ, তাহলে কেন মায়া ধরলো, তাহলে ভাষাস্তে কি সিদ্ধান্ত, পুতনা কি করে আসতে পারলো, পুতনার কি করে আসতে পারলো, পুতনার সাহস কি করে হলো। সেখানে নন্দবাবার ভবনে ঢুকলেন, কেউ কি অ্যাবসলিউটলি এসব কথা বিচার করছেন নাকি কিছু বেশ্যাবৃত্তি করে নাচিয়ে কুঁদিয়ে চলে যাচ্ছেন পয়সাটা নিয়ে, সেটা তো বিচার করার আপনাদের ক্ষমতা নাই। এগুলোর উত্তর না দিলে পরে তো সেই সব জীবাত্মাগুলো পরবর্তী গেলে ভুল করবে। গুরুর কাজটা কি, গুরুর কাজ কি, তার কাছে যারা আসেন তার দর্শনকে সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া, নির্মল দর্শন গুরুর কাজেই, গুরুর দ্বিতীয় কোনো কাজ নেই, গুরুর কাজ বাটপাটি নয়, ভাগবত কথার নাম করে কিছু বেশাবে ইতা বলা নাই। সেরকম বামন গোস্বামী মহারাজের ভাগবত কথা যদি শুনে থাকে কেউ সে জানে, যজ্ঞপত্নীগণের ব্যবহার ব্যাখ্যা করতে গিয়ে আমার ওকে শিলিগুড়িতে আমার মনে পড়ে গেল, আমি তখন সাবধান হয়ে গেলাম, এমনিতেই তো তাদের অনুগত্য আনুগত্য করবো, তখন তার কথাটা আগে তুললাম। বামন গোস্বামী মহারাজ এভাবে এভাবে বলতেন যাজ্ঞিক প্রতিমা, আমিও সেই তার অভিগমনে আনুগত্যের চেষ্টা করলাম, জানি না ভালো হলো কি মন্দ ঠাকুর জানেন। সেই জন্য সেখানে এই কথাটা বলা হলো যে কালাকৃষ্ণদাস কখনোই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে 100% ছিলেন না, ছিলেন কি, 100% থাকা মানে কি আপনারা কি বোঝেন, গুরু বৈষ্ণবের সঙ্গে থাকা, চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকা, এর মানে কি বোঝেন আপনারা? পৌপা জানিয়েছেন সিদ্ধান্তের সঙ্গে থাকা, আমি পরম পূজাত কেশব গোস্বামীর সঙ্গে আছি কি না আমার সিদ্ধান্ত, আমার চরিত্র, আমার স্বভাব আচরণ বলে দেবে, সিদ্ধান্তের সঙ্গে থাকা, বিচারের সঙ্গে থাকা, এরকম সঙ্গে থাকা। যদি আপনারা এই বিচারে অগ্রসর হন তাহলে দেবেন কালাকৃষ্ণদাস কখনোই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে 100% ছিলেন না, নুনাধিক তার সঙ্গ বিচ্যুত ছিলেন, মায়ার সঙ্গ হয়ে গেছিল, যেখানেই ভগবান নেই সেখানে মায়া, যেখানেই মোরাললেস আপনারা কিছু ভুলে গেছেন ভগবানকে সেই সময় মায়া কিন্তু জায়গা পেয়ে গেছে, ওই পেনিট্রেট করে সেখান দিয়ে ঢুকে যাবে। একটা সাধক তাকে বলা হয় যিনি নিজের জীবনের কোনো একটু বিন্দুমাত্র কোনো স্পেস রেখে দেন না, গ্যাপিং, যে গ্যাপিং দিয়ে মায়া প্রবেশ করে যাবে।
that much clearance he cannot keep so that maya can enter. Maya pravesh korte pare actual kono patthokko protishthito bishoye rakhben na. Keno oi chhidro diye jodi maya dhuke pore bola jay na. Je karone Chaitanya Mahaprabhu shikha hisabe damodar pandit ebhabe shasan korlen sakkhat bhagwan ke. Chaitanya Mahaprabhu je damodar tumi ki bolte chao? কি বলতে চাও তুমি? সাক্ষাৎ ভগবানকে শাসন করলেন, এটা ভগবানই করিয়েছেন তাকে দিয়ে ইচ্ছা করে। কেন ভগবান প্রেরণানন্দ দিয়ে কেউ কিছু করতে পারে না, দামোদরকে দিয়ে তিনি শাসন বাক্য উচ্চারণ করছেন, নিজেকে নিজেই শাসন করছে। রায় মহাশয় বলছেন যে আজ যে আমার মুখে যেসব অপ্রাকৃত কথা উচ্চারিত হলো সব তুমি করেছ। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন মোর মুখে বক্তা তুমি, রায় মুখে বক্তা স্বয়ং গৌর রায়, এটা আমাদের সিদ্ধান্ত। রায় মহাশয় এটা নিজেই বলেছেন, আমাকে দিয়ে বিভাবিত করে তুমি এইসব কথা উচ্চারণ করালে, নিজেই শুনলে। সেরকম দামোদর পণ্ডিতকে দিয়ে তিনি নিজেকে নিজে শাসন করার অভিনয় করলেন, করে আবার নিজেই তার উত্তর দিচ্ছেন, তাই কি না? সেই জন্য নুনাধিক সমস্ত জীব, এর মধ্যে রাগের কিছু নাই, নুনাধিক সমস্ত জীবই তারা কালা কৃষ্ণদাসের রিপ্রেজেন্টেটিভ। কালা কৃষ্ণদাস মায়া কবলিত হয়ে কিন্তু বাহ্যে মহাপ্রভুর সামনে আছি, সঙ্গে আছি বলে দাবি করছেন। এরকম অনেক গুরু সেবক, গুরুদেবের সঙ্গে আছি, বৈষ্ণবের সেবক গুরু বৈষ্ণবের সঙ্গে আছি বলে দাবি করেন, কিন্তু অন্তরে নিষ্ঠা দেখলে বোঝা যাবে তারা কিন্তু বাস্তবিক গুরু বৈষ্ণবের সঙ্গে নাই। তারা হয়তো আমার উপর রেগে যাবেন, কিন্তু আমার অ্যাবসলিউটের কথা বলতেই হবে, তারা গুরু বৈষ্ণবের সঙ্গে নাই। গুরু বৈষ্ণবের সঙ্গে থাকলে তাদের আচার আচরণ আলাদা হয়ে যেত, তার রুচি টেস্ট। যেমন একটা জন্ডিসের রুগী, একটা যার নেবা রোগ হয়েছে জন্ডিস, তাকে যত পরিমাণে আমি মিছড়ি দেবো ভালো ভালো সীতা, আমি ও কিছুতেই খাবে না বলে তেতো ফেলে দেবে, ফেলে দেবে কি না? সীতা অপি অবিদ্যা উপত, হ্যাঁ অবিদ্যার দ্বারা যে অবিদ্যা পীড়ায় পীড়িত রসনা মোর আছে না, হ্যাঁ অবিদ্যা সেকে মিছিরি খাওয়ালে সে বলবে এটা ভালো না, তেতো ফেলে দে। সত্যি কি সেটা তেতো? যদি কাউকে প্রশ্ন করে মিছিরি কি তেতো, বলে কখনোই না, কিন্তু ও তো বলছে তেতো, তাহলে কোনটা বিশ্বাস করব? ও তো বলছে তেতো। ওই জন্য শাস্ত্রকার বলছেন অবিদ্যা পীড়াতে তার ওই রসনা বিকারগ্রস্ত হয়েছে, তার ফলে তার মনে হচ্ছে যেন এটা বাস্তবিক তেতো, বাস্তবিক তেতো নয়। ওইটাকেই যদি খলুসই বজুষ্ঠাদ সাধহি ক্রমাদ ভবতি তদ্গত মূল হন্তি, ওই মিছরি যেটাকে এখন তেতো বলে মনে হচ্ছে, শ্রবণ কীর্তন এখন তেতো ভাল লাগছে না, গাইতে ইচ্ছে করে না, লজ্জা হয়, কিন্তু ওই কীর্তন নিষ্কপটভাবে করতে করতে তখন এমন হয়ে যাবে, তখন সে একলা ঘরে পাগলের মতো কীর্তন করবে। কেন? আমার শ্রবণটা তো তার জন্য, আমার শ্রবণটা তো কারোর জন্য নয়, তোমাদের জন্য নয়। সেই জন্য বলা হয় সেখানেই পরিষ্কার বলা যে সৎ এবং অসতের যে ডেমার্কেশন এত সূক্ষ্ম ফাইন, যেটা সম্বন্ধে আপনাদের এখানে অনর্গল আলোচনা হওয়া উচিত বলে আমি মনে করি। সাধু সঙ্গর প্রণালী বিচার, সৎ আর অসতের বিচার, সেগুলো প্র্যাকটিক্যালি নিজের জীবনে গ্রহণ করার প্রচেষ্টা, এগুলো যতক্ষণ না করা হবে ততক্ষণ আমরা গৌড়ীয় গুরুবর্গের বিচারে প্রতিষ্ঠিত হতে পারব না। গৌড়ীয় মঠে থাকবার অভিনয় করতে পারি, কিন্তু গৌড়ীয় মঠে থাকতে পারি না। ওই জন্য কালা কৃষ্ণদাস কখনোই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকেন নাই, আমরা প্রমাণ করলাম। যাহা কৃষ্ণ তাহা নেই মায়ার অধিকার, পুতনার কখনোই সাধ্য নেই যে যশো গোপালের সামনে তিনি প্রকট হবেন, অথচ বিশ্বনাথ চক্রবর্তী বা আদি সব টিকাকার সব বলছেন যে এখানে যে আপনারা দেখছেন পুতনা সাক্ষাৎ কৃষ্ণের সম্মুখে রয়েছে, কোলে নিল, এটা হচ্ছে ভগবানের স্বজন উন্মুখনী মায়া, ভগবানের যোগ মায়াকৃত, ইচ্ছা করে ভগবান শ্রীকৃষ্ণ পারমিট করেছেন, নালে যাহা কৃষ্ণ পুতনা মালেই মায়া, মায়া কখনোই কৃষ্ণের সামনে থাকবে না, কিন্তু কৃষ্ণের এটা ইচ্ছা, লীলা রচনার জন্য ইচ্ছে করে এটা করলেন,
কেন কৃষ্ণের যে নিরঙ্কুশ ইচ্ছা, কৃষ্ণের ইচ্ছার উপরে কাউর ইচ্ছা থাকতে পারে না। কৃষ্ণ যা কিছু ইচ্ছা আছে না নিরঙ্কুশ, ওর উপরে কাউর হাত হাত চলবে না। খালি একটা সিদ্ধান্তগত বিচার যেগুলো আছে সেটা হচ্ছে যে আমাকে ভক্ত কিনে নেয়, অহম ভক্ত পরাধীন, এটা তো প্রেমের কথা। কিন্তু অ্যাবসলিউট কথাটা হলো এই, যেটা আপনারা জন্মাদস্যুয়ত অন্বয়াদিতাস ইতরাশ্বার্থে সবিজ্ঞ সরাড তীণে ব্রহ্ম হৃদয় আদি কবি মুহ্যন্তী যশো ইত্যাদি আলোচনা করে। সেখানে প্রথমেই তো বলেন জন্মাদস্যুয়ত অন্বয়াদিতরাশ্বার্থে সবিজ্ঞ সরাট, এখানে প্রথমেই তো বলে দিল সবিজ্ঞ এবং সরাট। তো সরাট কথা মানে তার মধ্যে কোনো অধিকার চলবে না, চলবে কি? সবিজ্ঞ যার অভিজ্ঞানতা কাউর বুদ্ধি দিয়ে দেবে তার উপর নয়, যিনি সাইমেলটেনিয়াসলি একই সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত জায়গায় যা কিছু ঘটছে সব জানে, তাই তো? হ্যাঁ, সেই জন্য তাকে বলা হয়েছে। অথচ ব্রহ্মা আদি স্তব করতে করে এই কথা কিন্তু স্বীকার করেছেন, তত্ত্বে অনুকম্পা সুসমীক্ষমান ভঞ্জান এব আত্মকৃত বিপাকম হৃদ বাগ বপুভীরবিদধ নমস্তে জীবে তো য ভক্তিপদে নম সর্বমঠে য ভক্তিপদে করেছেন ইচ্ছে করে জীবে তো য মুক্তিপদে সয় ভাগ, এটি ভাগবতে আছে। মহাপ্রভু ওই জন্য সার্বভৌমকে জিজ্ঞাসা করেছেন, সার্বভৌম তোমার তোমার অভীষ্ট উদ্দেশ্য কী, কেন এখানে পাঠটাকে ফেরালে? এখানে তো ছিল জীবে তো য মুক্তিপদে দায় ভাগ, তুমি এখানে ভক্তিপদে করলে কেন? বলে প্রভু আমি আর মুক্তি কথাটা উচ্চারণ করতে পারি না, বড় কষ্ট হয়, বহু দুঃখ পাইয়াছি না স্বতন্ত্র জীবনে। বলো না দেখো সর্বভৌম, এইটাকে যদি এরকমভাবে ব্যাখ্যা করো তো মুক্তিপদে বললে তো কোনো দোষ নাই। কিভাবে? মুক্তি যার পদে সে হয় মুক্তিপদ, এরম ব্যাখ্যা করলে তো ব্যাকরণে তো অসুবিধা। বলে আমি জানি তুমি ঠিকই বলছো প্রভু, তথাপি আমার উচ্চারণ করতে ভাল লাগছে না, ঘৃণা হচ্ছে। মুক্তি যার পদে, এই উচ্চারণ করলে তো হয়ে যায়, ব্যাকরণে কোনো অসুবিধা হয় না। মুক্তি যার পদে তার নাম হলো মুক্তিপদ। বলে না তথাপি আমি মুক্তি কথা উচ্চারণ করতে পারবো না, আমার কষ্ট হচ্ছে। তাহলে সমাজের বিচারে আপনারা যে সৎ অসতের ডেফিনেশন করলেন, বাস্তবিক অপ্রাকৃত বিচারে যখন আপনারা দেখবেন তখন দেখবেন কি বলে ওর শ্লোকটা ভুলে গেলাম, বলো না, ভাব ন বিদ্যতে অসত ভাব, হ্যাঁ ভুলে গেলাম শ্লোকটা, মনে পড়ছে একটু আগেই বলছিলাম ঘরে, ন ভাব ন ভাব বিদ্যতে সত, হ্যাঁ ন ভাব বিদ্যতে অসত আর ন ভাব বিদ্যতে সত। সমস্ত দেখছো যেগুলো নাশবান বস্তু সেটা তো চোখের সামনে দেখছো, সৎ এই কথাটা ব্যাকরণে এরমভাবে ব্যাখ্যা হয়েছে, সৎ মানে অস্তি, যার অস্তিত্ব নিত্যকাল স্বীকার করা হবে তিনি হচ্ছেন সৎ। বাকি জগতে যা কিছু বস্তু সেগুলো কিন্তু কৃষ্ণ সেবাই যদি না লাগলো না হলো সেগুলো সব ত্রৈকালিক বিচারে, ভূত ভবিষ্যৎ বর্তমান বর্তমানকালের বিচারে যেগুলো যা ত্রৈকালিক অস্তিত্ব নাই সেগুলোকে অসৎ বলা হয়, এটা কোনো গালাগাল নয়। অসৎ মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয়। তাহলে সৎ এবং অসতের ডিমার্কেশন যদি বিচার করা যায়, যিনি অ্যাবসলিউট অবস্থায় পৌঁছেছেন তিনি দেখি বলছেন, তিনি তখন কি বলেন চৈতন্য চরিতামৃত ভাষায় কি বলেন, তখন তিনি যখন তিনি এই অবস্থায় ওঠেন তখন তিনি বলে থাকেন যে শ্লোকটা কি চৈতন্য চরিতামৃত যেটা বলে থাকে মনে পড়বে, কালকে হয়তো বলবো মনে পড়বে, সেখানে বলছেন, তাহলে এরম হয় আজকাল বলছেন যে এই যে সতের বিচারটা করা হলো তার মানে যেটা নিত্যকাল আছে থাকবে সেটা, আর বেদান্ত সূত্রেতে ওম তৎসৎ যে কথা যেটা আছে সেটা সৎ, সেটার বিচার করতে গিয়ে বেদান্ত সূত্রের একটা সূত্র আমরা পাই, সেই সূত্রতে পরিষ্কার জানাচ্ছেন কি
তত্ত্ব সমন্বয়াত, তত্ত্ব সমন্বয়াত বেদান্তের একটা সূত্র। তত্ত্ব সমন্বয়াতকে যদি পরিষ্কারভাবে সূক্ষ্মভাবে ব্যাখ্যা করা হয় তাহলে কী দাঁড়াবে? তত্ত্ব সমন্বয়াত, একটু আগে আমি বললো ওম তৎস, ওম ইতি একাক্ষরম ব্রহ্মমন্ত্র, ব্রহ্মমন্ত্র তো ব্রহ্ম, সাক্ষাৎ ব্রহ্মের একাক্ষর। এখন এই ওমটাই বলা হয় তদ্বস্তু, আর সেটাই সৎ একমাত্র। অ্যাবসোলিউট বলতে যদি বলো তাহলে এটাকে, তাহলে বিচার করে দেখা যাচ্ছে যদি আমি বলি তত্ত্ব সমন্বয়াত, তত্ত্ব সমন্বয়াত, তু মানে কিন্তু, তু মানে কিন্তু, তৎ এই তদ্বস্তুর যদি তুমি ধারণা করতে চাও তত্ত্ব সম অন্বয়াত, সন্ধি বিচ্ছেদ করে দাও, সমন্বয়াত মানে সম, সম্যক অন্বয়াত, সম মানে সম্যক, সমন্বয়াত কথাটা যদি স্প্লিট আউট করো ব্যাকরণে তাহলে কী দাঁড়াচ্ছে? সমযুক্ত অন্বয়াত, সম মানে সম্যক অন্বয়াত। অর্থাৎ বেদব্যাস কী বলতে চাইছেন তোমাকে? বেদব্যাস, বেদব্যাস বলতে চাই দৃঢ়হীন ভাষায় তত্ত্ব সমন্বয়াত, অর্থাৎ যে অ্যাবসুলুট পরম সত্যবস্তুটার দিকে তুমি যেতে চাইছো সেটাকে কোনোদিন ব্যতিরিক পথে যাওয়ার চেষ্টা করো না, লাভ হবে না, অন্যায়ভাবে যাও। অর্থাৎ তোমাকে বলা হচ্ছে তুমি সৌতপন্থায় যাও। এ কথাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমি গ্রেট করে করে বোঝাবার চেষ্টা, ঘুরিয়ে ফিরিয়ে বলছে তুমি সৌতপন্থায় যাও, তুমি মায়াবাদীর মতো যেও না, তুমি বৈষ্ণব বেশে রয়েছ, তোমার বিচার তোমার চরিত্র সভা থেকে তুমি মায়াবাদী 100% প্রমাণিত। প্রভুপাদ ওই জন্য তীব্রভাবে কালকে আমি আলোচনা করব, প্রভুপাদ বলেছেন আমরা সকলেই প্রায় নুনাধিক মায়াবাদে স্পর্শ হয়ে রয়েছে আমাদের, কেন গুরু বৈষ্ণবের দৃঢ় বিশ্বাস নাই 100%। তাহলে তত্ত্ব সমন্বয়াত মানে হলো তদ্বস্তু সেই সদ্বস্তু থেকে কখনোই ব্যতিরেকভাবে পাওয়ার চেষ্টা করো না, ধোকা খেয়ে যাবে, যেটা মায়াবাদীরা করে নেতি 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 নয় ইতি, আরে বাবারে সে তো কিছুই নেই, শেষে ভগবানের চরণ দয়াকে কেটে বাদ দিয়ে দেয়, ওটাও বেকার, ওটাও বেকার, ও ফালতু। সেজন্য বলছেন অথাপিতে পদাম্বুজদ্বয়ো প্রসাদ লেশ অনুগৃহীত এবই জানাতি তত্ত্বম ভগবান মহিম্ন নচ অন্যম একোপি চিরণ বিচিন্মানা, বলেছেন তো অথাপিতে পদাম্বুজদ্বয়ো প্রসাদ লেশ অনুগৃহীত এবই জানাতি তত্ত্বম ভগবান মহিম্ন, ভগবান তোমার মহিমাটাকে কারা জানতে পারে? যা তা তোমার চরণদ্বয়কে অ্যাবসুলুটভাবে ধরেছে আঁকড়ে, তুমি মারো খাড়ো যা খুশি করো আমি তোমার চরণ ছাড়বো না, যা খুশি করো তুমি, শেষ সময় পর্যন্ত আমি তোমার চরণ ছাড়বো না, এটি তো, এটা না হলে তো হরণ। সেই জন্য সেখানে এরকমভাবেই ব্যাখ্যা হলে অথাপিতে পদাম্বুজদ্বয় প্রসাদ লেশ অনুগৃহীত হি, এখানে তাই বলা আছে, সেই তো সৌতপন্থার কথা, জানাতি তত্ত্বম ভগবান মহিম্ন এই কথা বলেছেন। আবার অন্য স্থানে বলছেন স্থানে স্থিতাহা সতিগতাম তনুগত তনুগতাম মনো, কি বলছেন? স্থানে স্থিতাহা সতিগতাম তনুবাং মনোভীর যে প্রায় অজিত জিত অপি অশিষ্ট স্ত্রী লক্ষ্যাম, আমি জানি তোমার নাম হচ্ছে অজিত, ইউ ক্যান নট বি কনকোয়ার্ড, তোমাকে কেউ জয় করতে পারেনি, তথাপি তুমি জিত হয়েছ, তোমাকে কিনে নিয়েছে লোকে, দিয়েছে না? এটা বলতে গিয়ে সেদিন আমি বলছিলাম লজ্জা করে, এখানে তো সেই পরিস্থিতি নাই বলবার, সেখানে সেসব পড়ছে সামান্য নাড়ু সামান্য লাড্ডু সামান্য মাখন, এর পেছনে কৃষ্ণকে না আগে নাচ 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 আগে নাচ, আগে নাচতে আরম্ভ করলো কৃষ্ণ, আগে নাচ তারপর পাবি। সেই জন্য আমাদের তুলসীদাসজি আজি সুন্দর কীর্তনে বলছে সুরদাসজি, সেখানে বলছেন সুরেশ দীনেশ গণেশ মহেশ হাল ধরে পর পার ন পায়ে জিসকো গোকুল মে মাখন পর সৌ সৌ বার মা চলতে দেখ, বলেছেন না? যাকে 100 বার আমরা নাচতে দেখেছি আর সেই ব্যক্তিটাকে নাকি জয় করা যায় না, কে বললো জয় করা যায় না? বোঝবাসী তো এমআই নাচিয়েছে, নাচ করেছে না? আর যদি মারবো দেখবি, ধরবো দেখবি, ও আমার কোমর তুলে বলছে দেখবি, উল্টে বলছে কৃষ্ণ,
যেতে বলছে দেখবি ধরবো, ধরে শাসি দেব, এরম ভাই কোমরে হাত দিয়ে বলছে দেখবি তুই চুরি করছিস চোর, তুই তো চোর। কৃষ্ণ বলছে তুই তো চোর বলছে, কিন্তু ঠিকই তাত্ত্বিক বিচার যদি করা যায় কিন্তু কথা হচ্ছে বাচ্চা ছেলে বলছে, হ্যাঁ বলছে এই চোর বেটা চুরি করলি ধরবো দেখবি, মানে আমি চোর না তুই চোর, হ্যাঁ গোপী তুই তো চোর, আমি চোর বেটা ধর তো। তারা বিচারে কিন্তু বলছে ঠিক, অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো বস্তু নাই যেটা কৃষ্ণের নয়, আমরাই কিন্তু চুরি করছি, সব সরিয়ে সরিয়ে ব্যাংকে রাখছি এদিক ওদিক, চোর কিন্তু আমরা। যেটা উপনিষদের ভাষা বলছে ঈশা আবাস্যমিদম সর্বম যৎকিঞ্চিৎ জগদম জগৎ তেন ত্যাগ তেন ভঞ্জিতা মা গৃদ্ধ কস্যসিদ্ধনম, কখনো পরের ধনের লোভ করে না যেটুকু। এটা তো সাম্যবাদ, তা বিদেশ থেকে সাম্যবাদের ফিলোসফি আনার তো দরকার ছিল না, ফিলোসফি আমাদের ভাগতে রয়েছে উপনিষদে রয়েছে, কোথা থেকে ধার করে আনছে পাগলগুলো সব স্লোগান দিচ্ছে মানতে হবে দিতে হবে কি দেব, আমাদের ভারতে সব রয়েছে কোথা থেকে আনছে এসব পাগলগুলো। তাহলে বোঝা গেল কি বলা, তাহলে দেখা যাচ্ছে বাস্তবিক বিচারে যে সৎ এবং অসতের যে বিচারগুলো সেগুলো যখন অ্যাবসলিউট অবস্থায় উন্নতি হয় তখন দেখে, তখন দেখে কোনোটাই কিছু অসৎ বলে কিছু নেই, সব ভগবানের উপকরণ দেখে অনন্ত ব্রহ্মাণ্ড জিরে অসত অসত যায় যাতে। অসৎ কাকে দেখছো, তোমার দর্শনের ভুল, সবাই অন্যায় ব্যতিরেকভাবে ভগবানের সেবা এলে, এটা পরমহংসের দৃষ্টি অবশ্য, কিন্তু আমাদের ভজন ক্রিয়াতে ভজনের সময় কিন্তু এটা জানতে হবে। এ সম্বন্ধে আমি কালকে বিশাল আলোচনা আরতির সময় বোধ হয় হয়ে গেছে আপনাদের, হ্যাঁ তো সেখানে আমি আলোচনা করব, সেখানে সৎ এবং অসতের যে সূক্ষ্ম বিচার সেখানে দেখবেন অ্যাবসলিউট যে জিনিসটা সেটাতে প্রতিষ্ঠিত হওয়ার যে একটা প্রবণতা যদি না দেখা দেয়, আজকে চেষ্টা না করলে কালকে কোনো দিনই হবে না, হবে কি চেষ্টাটা আজকে দরকার। তা হতে হতে আমাদের যত গুরুবর্গ আছেন তারা যা কিছু তারাই সব সমস্ত জানবেন, তাদের আনুগত্য থেকে আরম্ভ করে যা কিছু তারা এক্সিবিট করেছেন তারা তো নিত্যসিদ্ধ, আমাদেরকে যে দেখিয়েছেন আমাদের যেটাকে বলেন দেখে যা সূত্রা তৎপর ভাবে, যেটা ভাগবতে বলছেন এটা তো কৃষ্ণ বলছেন না, আমি এখানে লীলাগুলো করলাম এইগুলো দেখে ওরা তৎপর হবে, যা সূত্রা তৎপর ভাবে। খালি এই অংশটুকু যদি আমি তুলে এনে এই গৌড়ীয় দর্শনে ব্যাখ্যা করি তাহলে গৌড়ীয় গুরুবর্গ বলছেন আমি যা করে গেলাম যেরমভাবে সেটা দেখে তোরা তৎপর হ, তৎপর ভবেদ, ভবেদ মানে বিধিলিঙ্গ, বিধিলিঙ্গ বুঝেছ, বিধিলিঙ্গ মানে ইটস এ মাস্ট করতেই হবে, বিধিলিঙ্গ মানে এর কোনো অল্টারনেটিভ নেই। তাহলে সেখানে গুরুবর্গের যদি এইটা যদি গৌড়ীয় দর্শনে লাগানো যায় তাহলে কী হচ্ছে, গৌড়ীয় গুরুবর্গ যে আমরা যে স্বভাব আচার আচরণ সব দেখিয়ে দিয়ে গেলাম এটি তো তোদের একটা আদর্শ, এটা দেখে এগিয়ে বলবে তো, এটা বলবে না যা শ্রুত্যা তৎপর ভাবে, হে বদ্ধজীব তুমি আমার কাছে আসবার অভিনয় করেছ, যা শ্রুত্যা এগুলো সব সৌতপন্থায় অবস্থিত হও, আমার আচার আদর্শকে গ্রহণ করো এবং সুরে গ্রহণ করে গ্রহণ করে কী করো আমার কাছে চলে আসো, কোথায় রয়েছো তোমরা কি করছো মূর্খের মতো, বলতে ভালো লাগে বাসন দিতে খুব ভালো লাগে নিচে কুঁদে একটা আচরণ করতে গেলে পেছনে চামড়াটা চলে যায় বলে দিলাম, বলতে ভাষণ দিতে ভালো লাগে দুই চারটে মুখস্থ করে বলে দিলাম এখানে বসে লোকগুলোকে বোকা বানিয়ে দেয়, আই ক্যান মেক ফুল অফ ইউ, এদের নিজের জীবনে যদি ঝাঁকি দাও আমি জীবনে কি করছি, কত কষ্ট করে চোখের আড়ালেও আমাকে সে আচরণ বজায় রাখতে হবে, আর তোমাদের সামনে এমন নয় যে কেউ দেখছে না লুকিয়ে ফেললাম তাহলে চিটার হয়ে যাব, আমাকে গুরুবর্গ জুতোর বাড়ি মারবে, বলে বেটা চিটিং বাজ, সর্বসময় আমাকে লক্ষ্য রাখছে গুরুবর্গ এটা। আর ফর্মুলাটা আজকে বলেই আমি শেষ করব দু মিনিটের মধ্যে, সেটা ব্রহ্মা পরিষ্কার যেখানে দশম স্কন্ধে পরিষ্কার বলছেন স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মানভীর, এ কথার মানে কি, সেখানেও ব্রহ্মা কিন্তু সৌত পন্থার আদর করলেন, ব্রহ্মা এই শব্দে এই যে কথাটা বললেন শ্লোকটা এর মাধ্যমে কিন্তু ব্রহ্মাও কিন্তু পিতামহ ব্রহ্মা সৌত পন্থার কথা দেখিয়ে দিলেন, তা যদি না হতো নিজে এই শ্লোকটা বলতেন না, স্থানে স্থিতাহা সতিগতাম তনুবাগ মনোভীর মানে কি, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন স্থানে স্থিতাহা মানে হচ্ছে সাধুগণ সাকাশে স্থিতাহা, অপ্রাকৃত জগতে সংকীর্তন ধর্মে অবস্থিত
যেসব সাধুগুরু বৈষ্ণব আছে তাদের সামনে আমি থাকব। সামনে থাকলে কি হবে, সামনে কেন থাকবে? সেখানে কপিলজি বলছেন, সতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়নক কথা তজ্জোসনাদ আশু অপবর্গ বর্তমানি শ্রদ্ধা ভক্তিরতে শ্রদ্ধারতির ভক্তি রণুক্রমেশ্বতী। এটার উত্তর তো দিয়ে দিল, এখানে এখানে উত্তর পাওয়া গেল না, কিন্তু স্থানে স্থিতাহা মানে হচ্ছে সাধুগণ সাকাশে স্থিতাহা। আমি নিজেকে সাধুগণের সঙ্গে থাকব, সঙ্গে রাখব সবসময়, সাধুগণের সঙ্গে বিপদ হবে না, সবসময় জ্বলন্ত সাধুগণের সঙ্গে আমি থাকব, যিনি আচরণতে প্রতিষ্ঠিত। তুমি আমাকে যত ভালো খেতে দাও, যত আনন্দ দাও, আমি থাকবো না। আমি আমি যদি তাই হতো তাহলে পূর্বাশ্রমে তো আমি আদায় করে নিতে পারতাম, আমি তোমার পায়ে ধরতে আসিনি, তাই তো? দ্বৈতে ভদ্রা ভদ্র সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম, এটা কখনো হয় পরমহংস অবস্থায়। বিশ্বম্পূর্ণ সখায়তে, যেটা কালকে সেদিন শেষ সময় বলছিলাম না, কৈবল্য নরকায়তে তিদশ পুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রীয় কাল সর্পপটলী প্রখ্যাত দংশায়তে বিধি মহেন্দ্রাদৃষ্ট কীটায়তে বিশ্বম পূর্ণ সুখায়তে যৎকরুণা কটাক্ষ বিভবতম তং গৌরমেব অস্তমহ। এসব শ্লোকের ব্যাখ্যা হয়ে গেছে, বেশ শুনতে পারবে, বুঝে গেল কি বললাম। তাহলে সেখানে কি বলা হচ্ছে, ব্রহ্মা পর্যন্ত স্বয়ং এ সৌতপন্থার আদর করে প্রমাণ করে গেলেন, আমি সাধুগণের সঙ্গে থাকব, তার কারণ সাধুরা সর্বতাই অপ্রাকৃত সংকীর্তন ধর্মেতে অবস্থিত, ব্যাস। আর কীভাবে থাকবে, সাধুগণের কাছে গেলেই কি থাকা হবে? বলছেন না, স্থানে স্থিতাহা শ্রুতি শ্রুতিগতাং তনুভাং মনোগীষ, তারা কাজে কাজে থাকবো, তাদের মুখ দিয়ে যে অপ্রাকৃত কথা বলেছে কান দিয়ে শুনুন, শ্রুতিগতাম শ্রুতিগতাম। আর কিরমভাবে, তনুবাং মনোভীর, অর্থাৎ শরণাগতি তোমাকে দেহ মন বাক্য তিনটের দ্বারা করতে বলেছে, তোমাকে চিট করতে বলেনি। সেদিনকেও বলছিলাম, একটা সাধনত সংগ্রামী যখন দেশকে প্রাণ দেওয়ার জন্য, দেশের মাথা প্রাণ দেওয়ার জন্য বলছেন, মাস্টার দা আমি প্রাণ দেবো দেশের জন্য, ও কিন্তু চিটিংবাজি করেনি, কিন্তু আমার জীবনে ধিক্কার, ধিক্কার আমার জীবনে, আমি মিথ্য কথা বলেছিলাম গুরু বৈষ্ণবের চরণে, আমার দীক্ষা কর্ম হয়েছে কি? দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণতারে আত্মসমর্পণ ইত্যাদি কথা আমার জীবনে সত্য হয় না, তাই কি না? প্রায়ণ দেব মনয়ো সবি মুক্তি কামা মৌনম চরন্তি বিজনেন পরাশ নিষ্ঠা নৈতান বিহায় কৃপনান বিমুমোক্ষ এক নান্যম তদস্য শরণম ভ্রমত অনুপাসে বাঞ্ছাকল্পতুর্বশুকে পাসিন্দু ব্যবস্থ পতিথানং পাবন ভবৈষ্ণব্যো নমঃ।